বিয়ের তিন দিন পর বুঝতে পারলাম তুলি মেয়েটা খুব বোকা শুধু বোকা বললে ভুল হবে কারণ তার আচরণ অনেকটা শিশুসুলভ সারা সারাদিন টিভির সামনে বসে বাচ্চাদের মতো কার্টুন দেখছে ভর্তি মেহমান কিন্তু সেদিকে তার খেয়াল নেই সে সোফায় বসে কার্টুন দেখে কখনো হাসছে আবার কখনো মন খারাপ করে বসে রয়েছে যে সকল মেহমানরা নতুন বউ দেখতে এসেছে সবার সাথেই সে হাসিমুখে কথা বলছে পরিচিত হওয়ার পর তাদেরকেও খুব সুন্দর করে কার্টুনের কাহিনী বুঝিয়ে দিচ্ছে মেহমানগুলো বাসা থেকে যাওয়ার সময় আমাকে বলছে মিহু তুমি খুব ভালো মনের একটা মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছ খুবই সহজ সরল কিন্তু বিয়ের চতুর্থ দিন খেয়াল করলাম তুলির ভীষণ মন খারাপ বারবার ফোন বেজে যাচ্ছে কিন্তু সে ধরছে না সকাল পেরিয়ে বিকাল হয়ে যাচ্ছে তবুও তার মনের অবস্থার কোনো উন্নতি দেখছি না এরপর তার কাছে গিয়ে বললাম সকাল থেকে দেখে যাচ্ছি আপনি মনমরা হয়ে বসে আছেন ফোন বেজে যাচ্ছে ধরছেন না কেউ কি অপরিচিত নম্বর থেকে বিরক্ত করছে কষ্ট লুকানোর হাসি দিয়ে আমাকে সে জবাব দিল অপরিচিত কেউ না বান্ধবীরা ফোন দিচ্ছে তাহলে ধরছেন না কেন ওদেরকে কি বিয়েতে দাওয়াত দেননি সেরকম কিছু না আসলে আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত গার্লস স্কুলে পড়েছিলাম তো ছয় বছর আগে এসএসসি পাশ করেছি এরপর অনেকের সাথে দেখা হয়নি খুব পরিচিত কয়েকজনের সাথে কথাবার্তা হয় আজকে বিকেলে ছোট একটা পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে অনেকেই আসবে শুনলাম আমাকেও যেতে বলেছিল যেতে পারবো না তো এই ভেবে কিছুটা মন খারাপ আপনিও দেখা করে আসুন এই আয়োজন তো আর সব সময় করা হবে না আবার কবে হবে সেটাও তো বলা যাচ্ছে না বিয়ে হয়েছে মাত্র তিন দিন এখনও তো বাসায় মেহমান রয়েছে এই অবস্থায় যদি নতুন বউ বান্ধবীদের নিয়ে ঘুরতে যায় তাহলে সেটা কেউ ভালো চোখে দেখবে না আমি একটু ধমকের সুরেই বললাম রাখেন তো আপনার চোখের হিসাব আপনি তো কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন না আপনি যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকুন আমি আপনাকে নিয়ে যাব তুলিকে কথাগুলো বলে আমি মায়ের কাছে গিয়া বললাম মা আমি একটু তুলিকে নিয়ে বের হব কিছুক্ষণ পর ওর মনটা খুব খারাপ নতুন পরিবেশে এসেছে তো একটু বাইরে থেকে ঘুরে আসলে বোধ হয় ভালো লাগবে আমিও তোকে এই কথাই বলতে চাচ্ছিলাম বাবা মা ছেড়ে নতুন পরিবেশে এসেছে মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক মাকে রাজি করিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে ঢুকে আমি রীতিমতা আশ্চর্য যেই মেয়ে কিছুক্ষণ আগে মনমরা ছিল মুহূর্তের মধ্যেই সেই মেয়ে বিছানার মধ্যে চাটা শাড়ি একসাথে রেখে হাসি মুখে বসে আছে আমাকে রুমে ঢুকতে দেখে বলল দেখেন তো কোন শাড়িটা পরব লালটা দিয়েছে মামা নীলটা দিয়েছে চাঁচু সবুজটা দিয়েছে খালু আর কালোটাকে দিয়েছে মনে পড়ছে না আপনার যেটা ভালো লাগে সেটাই পরুন শুধু আমার ভালো লাগলে তো চলবে না এতদিন পর সবার সাথে দেখা হবে দেখেই যদি বলে তোকে এই শাড়িতে মানাচ্ছে না তাহলে কি ভালো লাগবে আমি চাটা শাড়ি হাতে নিয়ে বললাম কালো রঙেরটা আপনাকে খুব মানাবে মনে হচ্ছে তবু আপনার যেটা ভালো লাগে সেটাই পরুন আচ্ছা তাহলে কালোটাই পরছি ঠিক আছে আপনি তাহলে দ্রুত তৈরি হয়ে নিন আমি দশ মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে আধা ঘণ্টা ধরে সোফায় বসে রয়েছি কিন্তু তুলির এখনো সাজগোজ হয়নি প্রায় এক ঘণ্টা পর রুমের দরজা খোলার শব্দ শুনে রুমে ঢুকলাম আমাকে দেখে বলল চলুন দেরি হয়ে যাচ্ছে ভালোভাবে সময় করে একটু সাজতেও পারলাম না কালো শাড়িটার সাথে মিলিয়ে কোনো চুরি পরে মনকে সান্ত্বনা দিতে পারছি না যাওয়ার সময় চুরি কিনে নিয়ে যেতে হবে আপাতত একজোড়া দিয়ে চালিয়ে দিয়েছি তাহলে তো আরও দেরি হবে বেশিক্ষণ লাগবে না শুধু চুরি তো তার কথা মতো শপিং মলে ঢুকলাম একটার পর একটা চুরি দেখেই চলেছে কিন্তু কোনোটাই নিচ্ছে না হাতে যতটা আগ্রহ নিয়ে ঢুকাচ্ছে ঠিক ততটাই মনমরা হয়ে আবার হাত থেকে বের করছে আমি বুঝতে পারলাম আজকে সারাদিনেও এই মেয়ে চুরি পছন্দ করতে পারবে না শেষমেশ আমি একজোড়া চুরি তুলির হাতে পরিয়ে বললাম বাহ খুব সুন্দর মানিয়েছে আপনাকে এদিকে আমি চুরির রঙটাও পর্যন্ত জানি না হালকা সবুজ আর নীলের মাঝামাঝি কিছু একটা হবে আমার মুখে চুরির প্রশংসা শুনে সে আর কোনো দেরি না করে এটাই নিয়ে নিল আমি মনে মনে ভাবতে লাগলাম মেয়েদের বোকা বানানোর এই একটাই রাস্তা যখন দেখবেন কোনো ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে তখন যে কোনো একটা হাতে নিয়ে বলে দিবেন খুব সুন্দর লাগছে দেখবেন সে আর সিদ্ধান্তহীনতায় ভুগবে না কারণ মেয়েরা নিজের থেকে নিজের ভালোবাসার মানুষের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেয় আমার হাতের দিকে তাকিয়ে তুলি বলল আপনার হাত তো দেখি খালি হাতে একটা ঘড়ি পড়লে খুব সুন্দর মানাবে দাঁড়ান আপনার জন্য একটা ঘড়ি দেখি আপনার দেখতে হবে না আমি দেখছি আপনি আবার এক ঘন্টা লাগিয়ে দিবেন ঘড়ি পছন্দ করতে এরপর দুই মিনিটের মধ্যে একটা ঘড়ি কিনে শপিং মল থেকে বের হয়ে গেলাম তুলির গার্লস স্কুলে যেতে যেতে আরো কিছুক্ষণ লেগে গেল স্কুলে গিয়ে দেখলাম তাদের অনুষ্ঠান মোটামুটিভাবে শুরু হয়ে গেছে তুলিকে দেখে তার বান্ধবীরা রীতিমতো চমকে গেছে একজন এসে বলতে লাগল তুলি তুই না বলেছিলি আসবি না আরে তোদেরকে চমকে দেওয়ার জন্য বলেছিলাম স্কুলের এত বড় অনুষ্ঠান হয়ে যাবে আর আমি থাকবো না তা কি করে হয় আমি চারপাশে এক নজর তাকিয়ে দেখলাম যতদূর চোখ যাচ্ছে শুধু মেয়ে যেহেতু গার্লস স্কুল তাই কোনো ছেলে থাকার কথাও না তবে আমার মতো কিছু বেচারা স্বামীও ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে রয়েছে তবে কোনো স্বামীর মুখেই হাসি নেই সবাই কেমন যেন বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছে বান্ধবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষ করে আমার কাছে এসে তুলি বলল আপনি তাহলে আমাদের স্কুলটা ঘুরে দেখতে থাকুন এমন সুযোগ আর পাবেন না আমাদের স্কুলে ছেলেদের প্রবেশ নিষেধ এই কথা বলে মুহূর্তের মধ্যেই সে চলে গেল এদিকে আমিও ভাবছি নিষিদ্ধ কোনো কিছুই ভালো না শুধু শুধু কেন যে মেয়েটাকে নিয়ে আসলাম বাড়িতে থাকলেই সময়টা ভালো কাটত কিছুক্ষণ পর হঠাৎ তুলি স্টেজে উঠে বলতে লাগল অনুষ্ঠানে যত পুরুষ লোক আছেন তারা একটু দয়া করে প্রস্থান করুন এখন এখানে মেয়েরা নাচবে গাইবে আমরা চাচ্ছি না কোনো পুরুষ আমাদের নাচ দেখুক খাবারের সময় হলে আপনাদের আবার ফোন করে জানানো হবে এরপরেও যদি কোনো পুরুষ মানুষ বসে থাকেন তাহলে ভেবে নিব আপনি মহিলা এই কথা শোনার সাথে সাথে আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম আশেপাশে তাকিয়ে দেখলাম সব পুরুষ মানুষ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে পড়েছে এভাবে সবাইকে একসাথে দাঁড়াতে দেখে মনে হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য এখন জাতীয় সঙ্গীত বাজানো হবে কিন্তু না একে একে সব পুরুষ মাথা নিচু করে জায়গা ত্যাগ করছে বেশি পুরুষ হবে না হাতে গুনা পনেরোর কুড়ি জনের মতো আমিও তাদের সাথে হাঁটতে হাঁটতে স্কুল গেট পার হয়ে দাঁড়িয়ে রইলাম সবার মুখের দিকে তাকিয়েই বোঝা যাচ্ছে সবাই ব্যাপকভাবে অপমানিত আমিও তাদের দলের অন্তর্ভুক্ত মনমরা হিয়ে গেইটের পাশে একটা বটগাছের নিচে বসে ভাবছি একেই বলে খাল কেটে কুমির আনা অথবা নিজের পায়ে নিজে কুড়াল মারা বাকিরাও হয়তো এটাই ভাবছে কিন্তু কেউ কাউকে বলতে পারছে না আমি সবার উদ্দেশ্যে বললাম চলেন ভাই মন খারাপ করে বসে না থেকে আমরাও কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি আমার সাথে সহমত পোষণ করে কয়েকজন বলল ঠিকই বলেছেন ভাই মন খারাপ করে কোনো লাভ নেই তারা যা ইচ্ছা তাই করুক আমি আর ওর সাথে নেই একজন আবার দাঁড়িয়ে বলল ভাইজানেরা আমরা কিন্তু একটা কাজ করতে পারি এই বটগাছের উপরে উঠে কিন্তু আমরা চেষ্টা করলে আমরা আমাদের স্ত্রীদের নৃত্য উপভোগ করতে পারি যখন যার স্ত্রী নাচবে শুধু সেই গাছে উঠে দেখবে তার মতো কয়েকটা বউ পাগল সম্মতি জানিয়ে বলল ভালো বুদ্ধি দিয়েছেন ভাইজান তাহলে শুনুন তো এখন কে নাচবে যখন যার বউ নাচবে তখন সেই শুধু গাছে উঠবে বাকিরা হাততালি দিয়ে উৎসাহিত করব আমি আবারও মনে মনে ভাবতে লাগলাম ব্যাকবেন স্বামী হলে যা হয় আর কি তবে বুদ্ধিটা খারাপ দেয়নি উপস্থাপিকা মেয়ের কথা গেইট থেকেও শোনা যাচ্ছে মেয়েটা বলল এখন নৃত্য পরিবেশন করতে আসবে নিতু আমাদের এখান থেকে একজন বলল ভাই নিতুর জামাই কি এখানে আছেন থাকলে গাছে উঠে পড়ুন আপনার বউ এখন নাচবে সাথে সাথেই একটা ছেলে শত বাধা পেরিয়ে বটগাছের উপরে উঠে পড়ল বুঝতে বেশি দেরি হল না যে এই নিতুর জামাই নিতুর নৃত্য শেষ হওয়ার পর যখন ছেলে গাছ থেকে নামবে তখন গাছের উপর থেকে বলল ভাই গাছ থেকে নামতে পারছি না তো তাহলে উঠেছিলেন কিভাবে ভাই অতি আবেগে উঠে পড়েছিলাম এখন তো নামতে পারছি না কিছু একটা করেন উপস্থাপিকা এবার বলতে লাগল এখন নৃত্য পরিবেশন করতে আসবে রিমা এই কথা শুনে আমাদের এখানে থাকা রিমার বরগাছে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল ভাই আপনি নামেন তো এখন আমার স্ত্রী নাচবে আমি গাছে উঠব এসব কাণ্ড দেখে আমার মনটাও ভালো হয়ে গেল আমাদের এখানেও একটা বিনোদন শুরু হয়ে গেছে সবাই অপেক্ষায় রয়েছে কখন কার স্ত্রী নাচবে এই কথা শোনার জন্য অনেক কষ্টে ছেলেটাকে গাছ থেকে নামানো হল সে নামার সাথে সাথেই রিমার গাছে উঠে পড়ল এভাবে একে একে পাঁচজন গাছে উঠেছে তার মানে পাঁচজন নৃত্য পরিবেশন করেছে এরপর উপস্থাপিকা বলল এখন নৃত্য পরিবেশন করতে আসবে তুলি তুলির নাম শোনার পর বুকের বা পাঁচটা মুহূর্তের জন্য চিনচিন করতে লাগল একজন বলল তুলির বর কে আছেন জলদি গাছে উঠে পড়ুন আমি দাঁড়িয়ে বললাম ভাই আমি তুলির বর কিন্তু জীবনে কোনো দিন গাছে উঠিনি একবার উঠতে গিয়ে পা ভেঙ্গে ফেলেছিলাম তাহলে কিভাবে দেখবেন কিছু একটা ব্যবস্থা করেন দেয়াল টপকাতে পারেন বলতে পারব না স্কুল থাকতে কোনোদিন দেয়াল টপকাইনি তাতে কি আজকে নৃত্য দেখার জন্য টপকাবেন আমরা আপনাকে ঘাড়ে তুলে দেয়ালের উপর তুলে দিচ্ছি আপনি উপরে উঠে দেখবেন আমি আগ্রহ নিয়ে বললাম তাহলে তাই করেন ভাই সবাই মিলে আমাকে দেয়ালের উপর তুলল আমি দেয়ালের উপর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি তুলি কালো শাড়ি পরে স্টেজে উঠেছে সাথে সাথে শ্রেয়া ঘোষালের গান বেজে উঠল বারশ রে মেঘা মেঘা সেই সাথে তুলিও পা দুলাচ্ছে আমি কেবল মুগ্ধতার দৃষ্টিতে সেই দৃশ্য উপভোগ করে চলেছি তুলির নৃত্যের ভেতরে এতটাই ঢুকে পড়েছিলাম যে নৃত্য শেষ হওয়ার পর বুলেই গিয়েছিলাম আমি দেয়ালের উপর দাঁড়িয়ে হঠাৎ একটা পা সামনে দিতেই ঠাস করে স্কুল ক্যাম্পাসের ভিতর মাটিতে পড়ে গেলাম উপর থেকে বড় কিছু পড়ার শব্দ শুনে দারোয়ান মামা দৌড়ে এসে আমার নিকট উপস্থিত হল মামা গেইট থেকে চলে আসায় গেইটের বাইরে দাঁড়িয়ে থাকা ভাইয়েরাও আমার কাছে চলে আসলো আমি মাটিতে শুয়ে আছি আর আমার মুখের উপর চার পাঁচজনের মাথা একজন বলল মিহু ভাই বেশি ব্যথা পেয়েছেন কি হাসপাতালে নিতে হবে মনে হয় নাকি আমি আস্তে ধীরে শোয়া অবস্থা থেকে বসে বললাম তেমন ব্যথা পাইনি তবে প্যান্টটা বোধ হয় ছিঁড়ে গেছে যাক ভাই তাও ভালো সবকিছু প্যান্টের উপর দিয়ে গেছে ভাই দারোয়ান মামা একবার আকাশের দিকে আরেকবার মাটির দিকে তাকিয়ে কৌতুলের সুরে বলল ভাইজান আপনি পড়লেন কোন থাইকা আমি তো গেইটের কাছেই ছিলাম কোনো পুরুষ মানুষে তো ভিতরে ঢুকতে দেখলাম না আমি জবাব দিলাম আমিও বুঝতে পারছি না কিছুক্ষণের জন্য মনে হয় মহাশূন্যে ভাসছিলাম এরপর অভিকর্ষজ তরণের প্রভাবে নিচে পড়ে গেছি কি বলেন ভাইজান এইগুলা আপনার মাথা ঠিক আছে মাথা ঠিকই আছে তবে প্যান্টটা বোধ হয় ছিঁড়ে গেছে এবার আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বুঝতে পারলাম প্যান্টটা সত্যিই ছিঁড়ে গেছে এবং তা খুব বাজে ভাবে ছিঁড়েছে নিতু নামক মেয়েটির বর আমার দিকে তাকিয়ে বলল মিহু ভাই প্যান্টের ভিতর থেকে শার্টটা বাইরে বের করে রাখুন আপাতত তারপর চলুন মার্কেট থেকে প্যান্ট কিনে নিয়ে আসি মার্কেট বেশি দূরে না এখান থেকে আমি প্যান্টের ভিতর থেকে শার্টটা বাইরে বের করে দেখলাম এখন আর ছেড়া বুঝা যাচ্ছে না আপাতত চলা যাবে তবে এভাবে তো বাসা পর্যন্ত যাওয়া যাবে না কিছুক্ষণ পর আবার সবাই একসাথে বসে খেতে হবে মোট কথা প্যান্ট একটা কিনতেই হবে আমি সবাইকে বললাম চলুন ভাই প্যান্ট একটা কিনেই নিয়ে আসি সবাই মিলে মার্কেটে চলে গেলাম প্যান্ট কেনার জন্য দোকানদার আমাদের সবার উদ্দেশ্যে বলল কি লাগবে স্যার আপনাদের আমি বললাম আমার জন্য মজবুত একটা প্যান্ট বের করুন তো যে প্যান্ট থেকে মনে করুন অন্তত দশ ফুট লম্বা দেয়াল থেকে পড়লেও ছিঁড়বে না আমার কথা শুনে দোকানদার হাসি দিয়ে বলল স্যার আমাদের সবগুলো প্যান্টই খুব মজবুত আপনি যদি পাঁচতলা ছাদ থেকে লাফ দেন তাহলে আপনার মৃত্যু হলেও আমাদের দোকানের প্যান্ট ছিঁড়বে না ভাই চাপাবাজি একটু পরে কইরেন আপাতত ভালো একটা প্যান্ট দেখান আর আপনাদের এখানে ট্রায়াল দিতে পারব তো শুধু ট্রায়াল কেন স্যার আপনি প্যান্ট পরে সেলফিও তুলতে পারবেন এই জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না আচ্ছা ভাই তাহলে আমাকে ওই কালো আর সাদা এই দুইটা প্যান্ট দেখান তো দোকানদারের কাছ থেকে দুইটা প্যান্ট নিয়ে ট্রায়াল রুম থেকে কালোটা পরে চলে আসলাম দোকানদার আমার দিকে তাকিয়ে বলল এই প্যান্টটা আপনাকে খুব মানাইছে স্যার দেখে মনে হচ্ছে প্যান্টটা আপনার জন্যই তৈরি করা হইছে সাদাটাও নিয়ে নিন স্যার ওইটাও আপনাকে খুব ভালো মানাবে আসলে আপনি যেটা পরবেন সেটাই মানাবে আমি মনে মনে ভাবতে লাগলাম সকাল বেলা তুলিকে একবার এগুলো বলে বোকা বানিয়েছিলাম এখন দোকানদার আবার আমাকে বোকা বানাতে চলেছে এই জন্যই বোধহয় বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে দোকানদারের সাথে আর তর্কে না জড়িয়ে দোকানদারকে শুধু কালো প্যান্টের দাম দিয়ে চলে আসলাম যেহেতু ফিক্সড ডেটের দোকান তাই দামাদামি করারও কোনো মানে হয় না এদিকে আবার দেখলাম তুলি ফোন দিয়েছে ফোন ধরতেই তুলি বলল আপনি কোথায় আছেন চলে আসুন তাড়াতাড়ি এখন খাবার দেওয়া হবে আমি আশেপাশেই আছি অপেক্ষা করুন কিছুক্ষণ চলে আসব ধুম দ্রুত আসুন পরে খাবার ঠান্ডা হয়ে গেলে আবার বলবেন আমাদের স্কুলের খাবার ভালো না সবাই যার যার স্ত্রীদের সাথে কথা শেষ করে হাঁটতে হাঁটতে স্কুলে চলে গেলাম খাবারের টেবিলে বসে খেয়াল করলাম মেয়েদের জন্য এক ধরনের খাবারের ব্যবস্থা আর ছেলেদের জন্য অন্য ধরনের খাবারের ব্যবস্থা ছেলেদের খাবারের টেবিলে এমন কোনো খাবার রাখা হয়নি যেটা খেলে ভুড়ি জমতে পারে ছেলেদের খাবার টেবিলে গরুর মাংস নেই কিন্তু মেয়েদের টেবিলে রয়েছে ছেলেদের খাবার টেবিলে শশা আর গাজরের পরিমাণটাই বেশি এত অপমান মুখ বুঝে সহ্য করে নিলেও খাবার নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না তবুও কিছু বলার নেই সবার চেহারা দেখে মনে হচ্ছে দেশে দুর্ভিক্ষ লেগে গেছে সামনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কথায় আছে নাই মামার চেয়ে কানা মামা ভালো খাবার পর্ব শেষ এবার বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে এদিকে মেয়েরা এতক্ষণ হুল্লোর করে এখন আবার একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে মেয়েরা এই কাজে খুব দক্ষ ওরা নিজের মন খারাপ বোঝানোর জন্য কাঁদে আর ছেলেরা নিজেদের মন খারাপ কাউকে বুঝতে না দেওয়ার শত প্রতিকূলতার মধ্যেও হাসে তুলির কান্না দেখে ভাবছি মেয়েটা তো বিয়ের দিনেও এত কান্না করেনি আমার কাছ থেকে কেবল মাত্র চার পাঁচটা টিস্যু নিয়েই পুরো রাস্তায় চোখের জল মুছেছিল কিন্তু এখন তো বৃষ্টির মতো চোখ দিয়ে জল পরেই চলেছে দেখে কিছুটা মাও লাগছে আবার ভালোও লাগছে পুরো মুখ টকটকে লাল হয়ে গেছে এদিকে আমরা ছেলেরাও হাসিমুখে বিদায় নিয়ে নিলাম কান্নার পর্ব শেষ করে তুলি আমার কাছে এসে বলল দুইটা টিস্যু দেন তো আমি তাড়াহুড়ো করতে গিয়ে টিস্যু নিতেই ভুলে গেছি কিন্তু এমন ভুল আমি কখনো করি না এরকম অনুষ্ঠান হলে সবার প্রথম আমি যেই জিনিসটা সংগ্রহে রাখি সেটা হল টিস্যু আমি দশ টাকার একটা টিস্যুর প্যাকেট তুলির হাতে দিয়ে বললাম যতগুলো প্রয়োজন ব্যবহার করুন এতগুলো লাগবে না একটা রিকশা দেখুন বাসায় যেতে হবে তো রাত হয়ে গেছে কথাগুলো শেষ করে আমার প্যান্টের দিকে তাকিয়ে তুলি বলল বের হওয়ার সময় তো দেখেছিলাম সাদা রঙের একটা প্যান্ট পরে এসেছিলেন এই কিছুক্ষণের মধ্যে প্যান্টের কালার পরিবর্তন হল কিভাবে। আমি তার কথায় আগ্রহ না দেখিয়ে হতাশ মুখে বললাম আপনি শুধু প্যান্টের কালার দেখলেন এই কিছুক্ষণের মধ্যে আমার জীবনের কালারটাই বদলে গেছে এসব কথা না বলে চলুন বাসায় যাই সবাই মনে হয় অনেক চিন্তা করছে সেদিন বাসায় আসার পর জীবনে নতুন এক ব্রত নিয়েছিলাম জীবনে আর কোনোদিন তুলির সাথে তাদের স্কুল কলেজের প্রোগ্রামে আমি আর যাচ্ছি না এইসব প্রোগ্রামে না গিয়ে বাসায় শুয়ে ঘুমানো উত্তম বিয়ের দুই মাস হয়ে গেছে বাবা মা দুজন বিশেষ কাজে কিছুদিনের জন্য বাড়িতে গিয়েছেন বাসায় আমি আর তুলি থাকি শুধু আমি সকালে বের হয়ে অফিস শেষে সন্ধ্যায় আসি তুলি শুধু সকালে নাস্তা তৈরি করে আর রাতের জন্য কিছু খাবার তৈরি করে বাকি সময় টিভিতে কার্টুন আর মুভি দেখেই পার করছে এই কয়েকদিন আমি তুলিকে তুমি বলে সম্বোধন করলেও সে আমাকে আপনি বলেই ডেকে চলেছে একবার বলেছিলাম এখন থেকে তাহলে তুমি আমাকে আর আপনি না ডেকে তুমি করে ডেকো সে আমাকে জবাব দিয়েছিল আমি কাউকে তুমি বলে ডাকতে পারি না যাদের সাথে খুব বেশি মিশে যাই তাদেরকে তুই করে ডাকি আর বাকি সবাইকে আপনি করেই ডাকি আমি তখন বলেছিলাম তাহলে আপনি থাক তুইয়ের থেকে আপনি ভালো আমার দাদি দাদাকে আপনি করে ডাকত বেশ ভালোই শোনা যেত আজকে সকালে খাবার টেবিলে নাস্তা করার সময় রুটির আকৃতি দেখে আমি হতবাক জীবনে অনেক সাইজের রুটি দেখেছি এই যেমন গোলাকার চতুর্ভুজাকার ও হয় শুনেছি কিন্তু আমার সামনে যেটা রাখা হয়েছে সেটাকে কোনোভাবেই রুটি মনে হচ্ছে না রুটিটা হাতে নিয়ে একটু গবেষণা শুরু করে দিলাম আট থেকে দশটা কোনা বের হয়েছে এই রুটি নামক বস্তুটির দেখে মনে হচ্ছে আটা ময়দা থাকা অবস্থায় বোধ হয় জীবনে অনেক বড় কোনো ভুল করে ফেলেছিল এই রুটিটা এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করছে আমি বসে বসে ভাবছি এটাকে কি খাওয়া ঠিক হবে সারা জীবন শুনে আসলাম পরিবারের পছন্দে বিয়ে করলে বউয়ের রুটি গোল হয় কিন্তু এখন দেখছি বাস্তবতা ভিন্ন এর মধ্যেই তুলি আরেকটা একই আকৃতির রুটি আমার কাছে নিয়ে আসল আমার হাতে রুটি দেখে বলল রুটি না খেয়ে হাতে নিয়ে বসে আছেন কেন আমি ভাবছি এত সুন্দর রুটি বানানো তোমাকে কে শিখিয়েছে কেউ শেখায় নিত নিজের মতো করে বানিয়েছি এটাকে রুটি বললে ভুল হবে এটা হচ্ছে তুটি তুলি থেকে তু আর রুটি থেকে টি নামটা সুন্দর না তুলি রেগে গিয়ে আমার হাত থেকে রুটি কেড়ে নিয়ে বলল আপনি রুটির সাথে আমার তুলনা করলেন কেন আপনাকে রুটি খেতে হবে না হোটেল থেকে খেয়ে নিবেন আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে এই দুইটা রুটি বানাতে আমার আমি আর তর্কে না জড়িয়ে সোজাসুজি বাসা থেকে কেটে পড়লাম রুটির সাইজ দেখেই পেট ভরে গেছে এখন অন্য কিছু খেলে পেটে সমস্যা হতে পারে সন্ধ্যার দিকে আবার অফিস শেষে বাসায় ফিরে দেখি নতুন কাহিনী তুলি বিছানায় বসে বসে কাঁদছে আর রুমের চারপাশে পনেরো থেকে বিশটা ভেজা টিস্যু পরে রয়েছে আমি তার কাছে গিয়ে বললাম কি হয়েছে তুলি তোমার এই অবস্থা কেন তুলি কোনো কথা বলছে না টিস্যু দিয়ে চোখ মুছায় ব্যস্ত সকালের ব্যবহারে কি মন খারাপ করেছিলে ত্রুটির সাথে তুলনা দেওয়াতে সেনা সূচক মাথা নাড়াল তাহলে কাঁদছ কেন একটা মুভি দেখেছি মুভিটার শেষটা ছিল অনেক করুণ কিছুতেই চোখের জল আটকে রাখতে পারছি না আরে বোকা মেয়ে মুভি দেখে এভাবে কেউ কাঁদে নাকি মন খারাপ হওয়াটা স্বাভাবিক কিন্তু এভাবে কাদার কোনো মানে হয় না আমার চোখ যখন ইচ্ছা ভেজাব তাতে আপনার কি আমার কিছু না এভাবে অকারণে যখন তখন চোখের জল ছিটালে চোখের জল তো শেষ হয়ে যাবে এরপর দেখবে এমন সময় আসবে যখন খুব কাঁদতে ইচ্ছে করবে কিন্তু তখন চোখে জল আসবে না চোখ মুছে ফেলো আমি ফ্রেশ হয়ে আসি দুই মিনিটের মধ্যে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখি তুলি তার ব্যাগ ট্যাগ সব গুছানো শুরু করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম এভাবে তারা তারাহুলো করে ব্যাগ গুছাচ্ছ কেন যেই বাসায় মনের সুখে দুই চার ফোটা চোখের জল ফেলা যাবে না সেই বাসায় আমি আর থাকছি না এটা কোনো কথা হলো। আমি কি খারাপ কিছু বলেছি আমার কথায় কোনো ধরনের আগ্রহ না দেখিয়ে সে নিজের মতো করে সব কিছু ভালোভাবে গোছাতে গোছাতে বলল কান্না হচ্ছে যার যার ব্যক্তিগত অধিকার এই অধিকারে যে বাধা দিবে আমি তার সাথে থাকবো কেন আমি বললাম আচ্ছা ঠিক আছে যত খুশি কাদো আমি আর কিছুই বলবো না তবু এই সন্ধ্যা বেলায় নাটকটা বন্ধ করো আচ্ছা ওই প্রোগ্রামের দিন তো কালো শাড়ি পরেছিলাম এখন কোন শাড়িটা পরবো একটু দেখে বলুন তো তুমি কি সত্যিই চলে যাচ্ছ অবশ্যই আমি মিথ্যে কথা বলি না আর যে বলে তাকেও পছন্দ করি না আজকে নীল শাড়িটা পড়তে হবে নীল রং হচ্ছে বিচ্ছেদের দৃষ্টান্ত আজকের পরিস্থিতির সাথে বেশ মানাবে আমি কোনো কথা না বলে বিছানার একপাশে বসে তুলির কাণ্ড কারখানা দেখছি কিছুক্ষণ কাণ্ড কারখানা সহ্য করে বললাম কালকে গেলে হয় না কালকে তো শুক্রবার আমিও সাথে গেলাম তাহলে অনেক দিন হয়ে গেল তোমাদের বাড়িতে যাওয়া হয় না এই সন্ধ্যার সময় হুটহাট না জানিয়ে চলে গেলে আব্বা আম্মা কি ভাববে যা ইচ্ছা ভাবুক আমার বাসায় আমার যখন ইচ্ছা হবে যাব এতে ভাবার কি আছে তাহলে এক কাজ করি আমিও তোমার সাথে চলে যাই তাহলে কেউ কিছু ভাববে না আপনার শ্বশুর বাড়িতে আপনি যখন ইচ্ছা যাবেন এটা নিয়ে আমার কিছু বলার নেই তাহলে আমিও হালকা কিছু খেয়ে তৈরি হয়ে নিচ্ছি শনিবার সকালে চলে আসব রান্নাঘরে গিয়ে দেখলাম খাওয়ার মতো কিছুই নেই তুলিকে গিয়ে জিজ্ঞেস করলাম আজকে কি রান্না করনি না ভেবেছিলাম মুভিটা শেষ করে রান্না করব কিন্তু সেটা তো হল না ও আচ্ছা বুঝতে পেরেছি মনের এই অবস্থা নিয়ে আর যাই হোক রান্নাবান্না তো সম্ভব না তাহলে আমি মুড়ি দিয়ে চানাচুর মাখাচ্ছি দুজনে একসাথে খেয়ে রওনা দিব তুমিও তো বোধ হয় কিছু খাওনি মুভি দেখতে দেখতে কয়েকটা বিস্কুট খেয়েছিলাম মুভি দেখার পর কিছু খাইনি আর কিছু খাবো না মন খারাপের সময় খেতে নেই সোফায় বসে বসে মুড়ি চাবাচ্ছি আধা ঘন্টা হয়ে যাবে তুলি এখনো সাজগোজ করছে আগে জানতাম মেয়েদের মন যখন প্রচণ্ড রকমের ভালো থাকে তখন তারা সাজগোজ করে মন খারাপের সময় মেয়েরা ইচ্ছে করলেও সাজতেন পারে না চুলগুলো থাকবে এলোমেলো গালগুলো থাকবে ফোলা আর চোখ দুইটা চিন্তায় বড় হয়ে থাকবে তাহলেই বুঝে নিতে হবে এই মেয়ের মন খারাপ কিন্তু তুলির ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটছে প্রথম প্রথম ভেবেছিলাম এই মেয়ের একেবারেই ধৈর্য নেই কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল সে ধৈর্য নিয়ে একটা কাজই ভালোভাবে করতে পারে সেটা হচ্ছে সাজগোজ শুধু সেনা না বাঙালি প্রায় সব মেয়েই এই কাজে খুব ভালো ধৈর্যের পরিচয় দেয় সন্ধ্যা সাতটার সময় রুমের দরজা বন্ধ করেছিল এখন নটা বাজে এখনও সাজগোজ চলছেই সাড়ে নটার দিকে দরজা খুলে দুইটা ব্যাগ নিয়ে সে রুম থেকে বেরিয়ে আসলো এই মেয়েকে দেখে কে বলবে সে অভিমান করে বাপের বাড়ি চলে যাচ্ছে আমার হাতে ব্যাগ দুইটা দিয়ে বলল নিচে গিয়ে রিকশা খুঁজুন আমি ঘরের দরজা জানালা সব আটকে দিয়ে নিচে নামছি ব্যাগ দুইটার ওজন কমপক্ষে হলেও দশ কেজির নিচে হবে না তুলির বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয় রিকশা দিয়ে গেলে আধা ঘন্টার মতো লাগে এখন বুঝতে পারছি বিয়ে সবসময় দূরে করা উত্তম তখন যত ইচ্ছা স্বামীর সাথে ঝগড়া করলেও বাপের বাড়ি যাওয়ার কথা মুখে নেওয়ার আগে স্ত্রীরা কমপক্ষে দশবার ভেবে নিবে একা যেতে পারব তো কিন্তু আফসোস আমরা আমাদের আশেপাশের মানুষগুলোর সাথেই জুটি বাঁধতে পছন্দ করি সেই বিচারে আমরা সবাই বোকা একটা রিকশা নিয়ে দুজনে চলে আসলাম তুলির বাসার নিচে যখনই ব্যাগগুলো নিয়ে বাসার ভিতরে ঢুকতে যাব তখনই তুলি রাস্তা আটকে বলল এভাবেই চলে যাবেন নাকি কেন কি হয়েছে শ্বশুর বাড়িতে কেউ খালি হাতে যায় নাকি আপনার মানসম্মান না থাকতে পারে কিন্তু আমার তো আছে এবং সেটা পরিমাণে অনেক বেশি আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সাড়ে দশটা বাজে আশেপাশে তাকিয়ে দেখলাম কয়েকটা মুদি দোকান ছাড়া তেমন কিছুই খোলা নেই শীতের রাতে এতক্ষণ দোকান খোলা রাখার কথাও না আমি বললাম আগে বলতে এখন তো সব দোকানপাট বন্ধ করে দিয়েছে আমার বলতে হবে কেন এটা তো আপনার মাথায় থাকার কথা আচ্ছা তর্ক না করে বল কি নিয়ে আসব দেখি কিছু খোলা পাই কি না কয়েক কেজি মিষ্টি জাতীয় কিছু আনবেন আর সাথে একটা বর্ষর মাছ নিয়ে আসবেন ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি দেখে আসি কিছু খোলা আছে কিনা না বিশ থেকে পঁচিশ মিনিট ঘুরাঘুরি করে একটা মিষ্টির দোকান থেকে দুই কেজি মিষ্টি আর মাছের বাজার বন্ধ হয়ে যাচ্ছিল সেখানে কিছু জরিমানা দিয়ে বর্ষর একটা মাছ নিয়ে নিলাম মামা জিজ্ঞেস করল মাছটা কি কাইটটা দিতাম ভাইজান না মাছে হাত দিতে হবে না শ্বশুর বাড়ি যাব তো এই মাছ নিয়ে যদি দেখাতেই না পারি এত বড় মাছ তাহলে নিয়ে কি লাভ তাইলে ভাইজান হাতে দড়ি দিয়া ঝুলাইয়া লইয়া যাইন থুম তাই দেন মিষ্টি আর মাছ নিয়ে তুলির কাছে গিয়ে বললাম চলো এখন তো কোনো আপত্তি থাকার কথা না কিন্তু তুলি বাসায় যাওয়ার জন্য পা বাড়াচ্ছে না দেখলাম রাগে তার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে কি হল আমার চোখার দিকে তাকিয়ে তুলি বলল আপনার হাতে কি ওইটা আমি ডান হাত তুলির চোখের সামনে নিয়ে বললাম মিষ্টি দুই কেজি অবশিষ্ট ছিল দোকানে অন্য হাতে কি এবার বাম হাতটা তুলির দিকে এগিয়ে নিয়ে বললাম চোখের কি মাথা খেয়েছ নাকি এত বড় একটা মাছ আর তুমি বলছো এটা কি মাছ তো দেখতেই পাচ্ছি কিন্তু এটা কি মাছ কি আবার পাঙ্গাস মাছ বেশ সুস্বাদু শ্বশুর বাড়িতে কেউ পাঙ্গাস মাছ নিয়ে যায় আর আমাদের বাসায় তো কেউ পাঙ্গাস মাছ শুয়েও দেখে না জরিমানা দিয়ে মাছ কিনে তুলির মুখে এই কথা শুনে কিছুটা কষ্ট আর সেই সাথে কিঞ্চিত অপমান বোধ লাগছে আমি বললাম বিয়ে তো আগে কখনো করিনি কিভাবে বুঝব যে কি নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে আর কি নিয়ে যাওয়া যাবে না পাঙ্গাস মাছ পাল্টে অন্য মাছ নিয়ে আসুন মাছটা দেখেও তো ভালো মনে হচ্ছে না কেমন দুর্গন্ধ বের হচ্ছে এখন পাল্টে আনা সম্ভব না দোকান বন্ধ হয়ে গেছে আর এই একটা মাছই ছিল সে কারণেই আপনাকে বোকা বানিয়েছে দোকানদার ইশ এই নোংরা মাছটা নিয়ে এখন বাসায় মুখ দেখাব কি করে এসব চিন্তা না করে চলো ভিতরে যাই মেয়ের জামাই সব করে কিনেছে আব্বা আম্মা কিছু মনে করবেন না পাঁচ মিনিট কলিং বেল বাজানোর পর তুলির মা দরজা খুলে দিল আমাদের দেখে রীতিমতো চমকে গিয়েছেন চোখ দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলেন কাঁচা ঘুম ভেঙে দরজা খুলে দিয়েছেন আমাদের দেখে বললেন এত রাতে তোমরা কিছু না জানিয়েই চলে আসলে যে তুলি কিছু বলার আগেই আমি আম্মাকে সালাম দিয়ে বললাম তুলির ভীষণ মন খারাপ করছিল আম্মা আপনাদের জন্য সে কারণেই নিয়ে আসলাম যদি মনটা কিছুটা ভালো হয় মন ভালো হলেই আবার চলে যাব আমরা মিষ্টির প্যাকেটটা ডাইনিংয়ে রাখলাম আর পাঙ্গাস মাছটা আম্মার হাতে দিয়ে বললাম ফ্রিজে রেখে দিন আম্মা মাছটা এত রাতে বায়না ধরেছে আপনার মেয়ে যে ভালো কিছু কিনে নিয়েও আসতে পারলাম না আম্মা হাসিমুখে আমার হাত থেকে মাছটা নিয়ে বললেন এগুলো আনার কি দরকার ছিল তুমি হাত মুখ ধুয়ে আসো আমি ভাত নিয়ে আসছি রাতের খাবার তো বোধ হয় কেউ খাওনি জি আম্মা তবে না খেলেও চলবে সে কি করে হয় তুমি বসো আমি সব কিছু গরম করে নিয়ে আসছি তুলির একটা ছোট ভাই আছে বয়স বারো এর কাছাকাছি এই রাতের বেলায় চিৎকার করে করে বলছে কি মজা আপু এসেছে আজকে রাতে কিন্তু আমাকে গল্প শোনাতে হবে আপু তুলিও তাকে আদর করে বলছে শাড়িটা পাল্টে নেই এরপর গল্প বলবো আমি বললাম দুই ঘন্টা সময় নিয়ে শাড়ি পরলে এখনই পাল্টে ফেলবে তুলি আমার কথার কোনো জবাব না দিয়ে তার ছোট ভাই তুহিনকে নিয়ে রুমে ঢুকে গেল এদিকে আমি হাত মুখ ধুয়ে খাবার দাবার সেরে তুলির রুমে ঢুকলাম তুলি গল্প শোনাচ্ছে তুহিনকে আমি এসে বললাম তুহিন রাত বারোটা বেজে গেছে তোমার রুমে যাও আমরা এখন ঘুমাব তুলি তুহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল বাকি গল্প কালকে বলবো এখন তুই তোর দুলাভাইকে নিয়ে তোর রুমে ঘুমাতে চলে যা আমি যাব মানে অবশ্যই যাবেন আপনি পাঙ্গাস মাছ ধরেছেন আজকে আপনাকে এই রুমে রাখা যাবে না তুহিন তোর দুলাভাইকে নিয়ে তোর রুমে যা আমার মাথাটা কেমন যেন ঝিনঝিন করছে একটু চা বানিয়ে খেতে হবে তুহিন আমাকে হাতে ধরে তার রুমে নিয়ে যাচ্ছে আমি পেছনে ফিরে তাকিয়ে তুলিকে বললাম আমার জন্য এক কাপচা ওই রুমে নিয়ে এসো চিনি কম দুধ বেশি তুলি কিছু বলল না তুহিনের সাথে শুয়ে রয়েছি তুহিন বলছে দুলাভাই একটা গল্প শোনান ঘুমিয়ে পড়ো গল্প শুনতে হবে না কালকে তো শুক্রবার দুলাভাই স্কুল বন্ধ দেরি করে ঘুমালে কিছু হবে না এই ছেলেকে গল্প না বললে ঘুমাবে না তাই শুরু করে দিলাম এক গল্প এক দেশে ছিল এক রাজপুত্র আরেক দেশে ছিল এক রাজকন্যা পরিবারের সিদ্ধান্তে রাজপুত্র আর রাজকন্যার বিয়ে হয় বিয়ের পর রাজপুত্রটা বুঝতে পারে যে সেই রাজকন্যাকে বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করেছে কারণ রাজকন্যাটা ছিল খুবই বোকা কিন্তু রাজপুত্রটা রাজকন্যাকে খুব ভালোবাসত একদিন রাজকন্যা অভিমান করে বাপের বাড়ি চলে আসে রাজপুত্র পিছু পিছু চলে আসে এতটুকু গল্প বলার পর তুহিন আমাকে থামিয়ে দিয়ে বলল থামেন দুলাভাই এই গল্পটা তো মাত্রই তুলি আপু আমাকে বলেছে কিন্তু এখানে রাজপুত্রের জায়গায় একটা ছাগল ছিল রাজকন্যাটা ওই ছাগলটাকে ভালোবাসত আমার বুঝতে বাকি রইল না যে তুলি আমাকে ছাগলের সাথে তুলনা করেছে এদিকে তুলি আমার জন্য এক কাপ চা নিয়ে রুমে ঢুকে বলছে এই নেন আপনার চা আমি বিরক্তির সুরে বললাম এসব চাটা আমার পাকস্থলী দিয়ে নামবে না তুমি বরং কিছু কাঁঠাল পাতা আর ঘাস নিয়ে আসো বসে বসে সেগুলো চাবাই আমি তো ছাগল এদিকে তুলি আমার জন্য এক কাপ চা নিয়ে রুমে ঢুকে বলছে এই নেন আপনার চা আমি বিরক্তির সুরে বললাম এসব চাটা আমার পাকস্থলি দিয়ে নামবে না তুমি বরং কিছু কাঁঠাল পাতা আর ঘাস নিয়ে আসো বসে বসে সেগুলো চাবাই আমি তো ছাগল তুলি কোনো কথা না বলে চায়ের কাপটা পাশে থাকা টেবিলে রেখে তার রুমে চলে গেল তুলি রুম থেকে যাওয়ার পর তুহিন আমাকে বলল তারপর কি হল দুলাভাই গল্পটা শেষ করেন তারপর আর কি হবে ছাগলটা রাজকন্যার ভাইয়ের সাথে রাতে ঘুমিয়ে পড়ল বাকি গল্প আরেক দিন বলব নাদুলা ভাই আজকেই বলুন তারপরে কি হবে সেটা তো আমি নিজেও জানি না চোখ বন্ধ করে এখন ঘুমানোর চেষ্টা করো শুক্রবার দিনটা শ্বশুর বাড়িতে থেকে শনিবার বিকালে নিজের বাসায় চলে আসলাম তুলিকে নিয়ে রবিবার সকালে অফিসে যাওয়ার আগে নাস্তা করতে টেবিলে বসেছি টেবিলে বসে দেখি আজকের রুটিগুলো খুব সুন্দর গোল হয়েছে একেবারে পূর্ণিমা চাঁদ যেটাকে বলে তুলিকে বললাম আজকের রুটিগুলো তো খুব সুন্দর খেতেও বেশ সুস্বাদু ইচ্ছে করলে তো সব কিছুই পারা যায় খুশি মনে তুলি জবাব দিল ধন্যবাদ আপনাকে কথাগুলো বলে তুলির দিকে তাকাতেই খেয়াল করলাম সে একটা বিশেষ মেশিনে রুটিগুলো মোটা করে ফেলে দিচ্ছে তারপর সেখানে একটা ভালোভাবে চাপ দিচ্ছে অতঃপর সেখান থেকে চাঁদ আকৃতির চ্যাপটা রুটি বের হয়ে যাচ্ছে তুলি সেগুলো হাসিমুখে করাইয়ে ছেড়ে দিচ্ছে বিষয়টা বুঝতে পেরে তুলিকে বললাম এত দেখছি সব মেশিনের কারসাজি তোমাকে প্রশংসা করা ঠিক হয়নি আমার কথায় সে বিশেষ কোনো গুরুত্ব না দিয়ে মনের সুখে রুটি বানিয়েই চলেছে আমি বললাম আরো দুইটা রুটি নিয়ে আসো তো আমার কাছে এখান থেকে নিয়ে যান বাহ কি সহজ জবাব পাশের বাসার আনিস ভাইয়ের বাসায় গিয়ে ওই দিন দেখলাম আনিস ভাই নাস্তা করছে আর ভাবি পাশে বসে আনিস ভাইকে পাখা দিয়ে বাতাস করছে আহা সে কি দৃশ্য দেখে এত ভালো লেগেছিল ঢং কত পাখা দিয়ে বাতাস করার কি দরকার বাসায় কি সিলিং ফ্যান নেই সিলিং ফ্যান তো আছেই কিন্তু পাশে বসে বাতাস করা হচ্ছে ভালোবাসার বহিপ্রকাশ সেটা যদি তুমি বুঝতে তাহলে আমাকে রুটি রান্নাঘর থেকে নিয়ে আসতে বলতে না ভালোবাসা কি দেখানোর জিনিস নাকি যত্ত সব ন্যাকামো আমারও পরিচিত একজন ভাইয়া আর ভাবি ছিল বাহির থেকে দেখে সবাই ভাবতাম তাদের মধ্যে অনেক মিল এই ধরেন ভাইয়া যখন অফিসে যেত ভাবি তখন গলায় টাই পরিয়ে দিত খাওয়ার সময় বাতাস করত আরো কত কি দুই বছর পরে জানেন কি হল আমি বললাম কি আর হবে বাচ্চা কাচ্চাই তো হওয়ার কথা এত সুখী পরিবার আমার যদি থাকত তোমার কথাগুলো শুনে মনটা ভরে গেল ঘোড়া ডিমের সুখী পরিবার ছিল দুই বছর পর তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এমনকি এটাও শুনেছিলাম ভাবি নাকি সিলিং ফ্যানে ঝুলে পড়ার চেষ্টাও করেছিল চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের বাসা থেকে মানুষ এসে পড়েছিল যে কারণে আর ঝুলতে পারেনি তুলির মুখে এই কথা শুনে হাত থেকে রুটিটা মাটিতে পড়ে গেল সেই সাথে রুটি গলায় আটকে গিয়ে প্রচুর কাশি আসা শুরু করল আমার কাশির শব্দ শুনে তুলি বলল আর হ্যাঁ ভায়ার যখন কাশি আসতো ভাবি তখন ভায়াকে আদর করে পানি পান করিয়ে দিত এখন বলো আমি কি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসব না থাক পানি কিভাবে পান করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি এত ভালোবাসা দেখাতে হবে না সে কারণেই তো বললাম ভালোবাসা দেখানোর জিনিস না এটা আগে বুঝতে হবে এরপর অনুভব করতে হবে বিকাল তিনটা বাজে অফিসের কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত আমি অফিসের খুব গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে যেটার দায়িত্ব পুরোপুরি আমার উপর তখন দেখলাম তুলি ফোন দিয়েছে প্রথমবার ধরলাম না দ্বিতীয়বার কেটে দিলাম সেই সাথে একটা মেসেজ পাঠিয়ে দিলাম এখন মিটিং এ খুব ব্যস্ত একটু পর ফোন দিচ্ছি কিন্তু আমার কথা না শুনে সে আবার ফোন দিতে লাগলো আমি মিটিংয়ে উপস্থিত সবার কাছে এক মিনিট সময় নিয়ে পাশের রুমে গিয়ে ফোনটা ধরে বললাম কি হয়েছে বারবার ফোন দিচ্ছ কেন তুলি দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে বলল আপনি তাড়াতাড়ি একটু চলে আসুন ওরা আমাকে মেরে ফেলবে কি বলছ এগুলো ওরা কারা আমি আসার পর দরজা লক করনি তুলি ভয় ভয় বলল করেছিলাম তো কিন্তু ওরা আগে থেকেই বাসাতে ছিল বল কি ওরা কয়জন দুইজন ওদের কাউকে আগে থেকে চিনতে তুমি হ্যাঁ চিনব না কেন একজন তেলাপোকা আর আরেকজন হচ্ছে মাকর্ষা মাথার উপর সারাক্ষণ ঘুরাঘুরি করছে আমার ভীষণ ভয়ে ভয় লাগছে তুলির কথা শুনে প্রথমে স্বস্তি বোধ করলেও তার বোকামির জন্য কিছুটা রাগও হচ্ছে বললাম চোখ বন্ধ করে রাখো এগুলো দেখার প্রয়োজন নেই তার চেয়ে ভালো হয় তুমি ঘুমিয়ে পড়ো আমি মিটিংটা শেষ করে দ্রুতই চলে আসব এতক্ষণে এগুলো আমাকে কামড়ে মেরে ফেলবে তেলাপোকা আর মাকর্ষা দুটোই খুব নিরীহ প্রাণী দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমি কিন্তু এখনই জানালা থেকে লাভ দিব সাথে আবার দুইটা তেলাপোকাও জড়ো হয়েছে এই মেয়ের বিশ্বাস নেই দেখা গেল সত্যি সত্যি লাভ দিয়ে দিতে পারে মিটিং রেখে আমি অফিসে বসের রুমে গিয়ে বললাম স্যার আমাকে একটু বাসায় যেতে হবে এখনি। মিটিং কি শেষ হয়ে গেছে জি না স্যার অন্য কাউকে দিয়ে বাকিটা চালিয়ে দিন বাসায় একটু সমস্যা হয়েছে আমার অবস্থা দেখে স্যার বললেন তুমি এভাবে ঘামছ কেন কি সমস্যা আমাকে বলো স্যার বিষয়টি খুবই সাধারণ তবে অবহেলা করলে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে বুঝিয়ে বলো স্যার আমার স্ত্রীর রুমে একটা তেলাপোকা আর একটা মাকড়সা আক্রমণ করেছে সে এগুলোকে প্রচণ্ড রকমের ভয় পায় ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাকে যত দ্রুত সম্ভব বাসায় যেতে হবে স্যার আমাকে চোখ রাঙিয়ে বললেন এই মিটিংয়ের চেয়ে তুমি তুচ্ছ বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছ মিহু বিষয়টি মনে হচ্ছে তুচ্ছ কিন্তু আমাকে ফোন দিয়ে বলল বেশি দেরি হলে জানালা দিয়ে লাভ মারবে আমার বাসা দু তলাতে স্যার যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার স্ত্রী খুব ভীতু স্যার তোমার স্ত্রীর চেয়ে তুমি যে আরো বেশি ভীতু সেটা কি তুমি জানো জিনা না স্যার বিয়ে করেছ কতদিন হবে দুই মাসের উপরে হবে এই সময়ের মধ্যে নিজের স্ত্রীকে যে নিয়ন্ত্রণে আনতে পারছে না সে আমার অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণে আনবে কি করে স্যার বেশি সময় নষ্ট করা ঠিক হবে না অন্য কোনো দিন বেশি সময় নিয়ে অফিসের কাজ করে দিব আজকের মিটিংটা আপাতত অন্য কাউকে দিয়ে চালিয়ে দিন ঠিক আছে কিন্তু এরকম ছোট বিষয়ে আর কখনো ছুটি চাইতে আসবে না অন্য কেউ বললে ছুটি দিতাম না কিন্তু তোমাকে দিচ্ছি কারণ তুমি সততার সাথে অফিসের কাজকর্ম করো এবং তা মনোযোগ দিয়ে এখন যাও যত দ্রুত সম্ভব স্ত্রীর মায়া কাটিয়ে আবার অফিসে মনোযোগী হও ধন্যবাদ স্যার বসের সাথে কথা বলা শেষ করে একটা সিএনজি নিয়ে বাসায় এসে পড়লাম সিএনজিতে বসে কয়েকবার ফোন দিয়েও তুলির কোনো সারা পেলাম না অবশেষে বাসায় এসে নিজের পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি তুলি বিছানায় ঘুমিয়ে পড়েছে হাত আর নাকের নিঃশ্বাস দেখে বুঝলাম সে ঘুমিয়ে পড়েনি ভয় অজ্ঞান হয়ে পড়েছে দুই হাত দুই দিকে মুষ্টিবদ্ধ অবস্থায় খুবই শক্ত চোখ মুখে দুই চার ফোটা পানি ছিটাতেই সে সারা দিতে লাগল তবুও জ্ঞান ভালোভাবে ফিরছে না এরপর বালতি দিয়ে পানি এনে মাথায় দেওয়ার কিছুক্ষণ পর জ্ঞান ফিরল জ্ঞান ফিরার পর শোয়া অবস্থা থেকে বালিশ সোজা করে বিছানায় বসিয়ে বললাম এভাবে ভয় পেলে চলে বোকা মেয়ে আজকাল তো ছোট বাচ্চারাও তেলাপোকা মাকড়সা নিয়ে খেলাধুলা করে তুলি কোনো কথা বলছে না চুপচাপ অবুজ বাচ্চাদের মতো বসে রয়েছে কি হলো কথা বলছো না কেন এবার মুখ থেকে কথা বের হলো কিন্তু তা একেবারে আসতে আমার চোখের সামনে দুইটা টিকটিকি এসে মাকড়সাটাকে খেয়ে ফেলেছে কি ভয়ানক দৃশ্য কল্পনা করতে পারেন আর তেলাপোকাটা পুরো ঘর জুড়ে উড়াউড়ি শুরু করে দিয়েছিল চোখের সামনে এতগুলো দৃশ্য দেখতে দেখতে কখন যে কি হল কিছুই বুঝতে পারলাম না আচ্ছা এসব কল্পনা বাদ দিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে আসো তুলি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলে আমি ভাবতে লাগলাম এরকম আচরণ কি কোনো রোগ হতে পারে আমার বন্ধু হাসান মনোরোগ বিশেষজ্ঞ তাকে ফোন দিয়ে বললাম সময় করে একদিন যেন তুলিকে দেখতে আসে দুই দিন পর বন্ধু হাসান আমাদের বাসায় আসলো। অফিস শেষে তাকে নিয়ে বাসায় ঢুকলাম তাকে আলাদাভাবে বুঝিয়ে সব কিছু বললাম সাথে এটাও বলে দিলাম তুলি যেন বুঝতে না পারে এই ব্যাপারগুলো তুই আমার বন্ধু হিসেবে বাসায় আসবি এক দেড় ঘণ্টার মতো তুলিকে বিভিন্ন প্রশ্ন করল হাসান তুলিও নিজের মতো করে সব জবাব দিল এরপর রাত আটটার দিকে হাসানকে নিয়ে আমি বাসার বাইরে চলে আসলাম বাইরে বের হয়ে জিজ্ঞেস করলাম কেমন দেখলি কোনো সমস্যা মনে হয়েছে কি না তেমন কোনো সমস্যা মনে হয়নি আমি যেটা বুঝলাম ছোটবেলা থেকে একদম পরিবার আর স্কুল কলেজের বাইরে কারো সাথে তুলি তেমন মিশেনি এখনো ম্যাচুরিটি আসেনি মনের মধ্যে এগুলো তেমন সমস্যা না আস্তে আস্তে সব বুঝতে পারবে তাহলে কি অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই এক কাজ করতে পারিস মাঝে মধ্যে অবসর সময় পেলে দুজনে একসাথে ঘুরতে বের হতে পারিস সমাজের বিভিন্ন ধরনের মানুষদের খুব কাছ থেকে দেখলে খুব দ্রুত মনের মধ্যে পরিবর্তন এসে যাবে বিয়ের পর দুজন একসাথে কখনো ঘুরতে গিয়েছিলি না সময় বের করা যাচ্ছে না ভাবছি সামনে এক সপ্তাহের জন্য অফিস থেকে ছুটি নিব বসকে বললে না করবেন না উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন তাহলে ঘুরে আয় দূরে কোথাও প্রাকৃতিক পরিবেশে হাসানের কথা মতো অফিসের বসকে বুঝিয়ে শুনিয়ে এক সপ্তাহের জন্য ছুটি নিলাম স্যার তেমন কিছু বলেননি শুধু বলেছেন ঘুরাঘুরি শেষ করে কাজে যেন ভালোভাবে মন দেই শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হল এক সপ্তাহের জন্য আমরা ঘুরতে যাব প্রথম তিন দিন কক্সবাজার আর শেষের তিন দিন সাজেক আর একদিন আসা যাওয়াই লেগে যাবে সব পরিকল্পনা তুলি নিজে থেকেই করেছে সাথে এটাও বলেছে সেখানে যাওয়ার পর নাকি আমাকে বিশেষ সারপ্রাইজ দিবে পরিকল্পনা অনুযায়ী কক্সবাজার যে হোটেল বুক করেছিলাম সেখানে পা রাখতেই আমি সত্যিই চমকে গেলাম তুলির পাঁচ ছয় জন বান্ধবীও চলে এসেছে এখানে তাদের বর নিয়ে সবার সাথে সেই মাস খানেক আগে তাদের স্কুল প্রোগ্রামে দেখা হয়েছিল মেয়েরা একজন আরেকজনকে দেখে মনের আনন্দে জড়িয়ে ধরলেও আমরা স্বামীরাতা করতে পারছি না কারণ আমরা জানি এই সাতটা দিন কক্সবাজার সমুদ্র সৈকতে আমাদের উপর দিয়ে সুনামি বেয়ে যাবে সেই সাথে সবাইকে নয় নম্বর মহাবিপদ সংকেত মোকাবেলা করে চলতে হবে মেয়েরা এসে প্রথমেই হোটেল ম্যানেজমেন্টের কাছ থেকে যার যার রুমের চাবি নিয়ে চলে গেল যাওয়ার সময় আমাদের বলল ব্যাগ ট্যাগার লাগেজগুলো যেন ঠিকভাবে উপরে নিয়ে আসি এই ব্যাগগুলোতে তাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে পাশে থাকা সব বর্দের উদ্দেশ্যে বললাম কেমন আছেন ভাই আপনারা সবাই একজন বলল আগে ভালো ছিলাম না ভাই একটু শান্তির জন্য এখানে এসেছিলাম এখন বোধহয় আগের চেয়ে খারাপ দিন পার করতে যাচ্ছি আরেকজন বলল কপাল ভাই আমাকে কত সুন্দর সুন্দর কথা বলে এখানে নিয়ে আসলো আমাকে বলেছিল কক্সবাজার গিয়ে আমরা অনেক মজা করব সে ঠিকই বলেছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে সেই আমরা কথাটার ভিতরে আমার কোনো অস্তিত্ব নেই আমরা বলতে সে তার বান্ধবীদেরকে ইঙ্গিত করেছিল সবাই হতাশ হয়ে দাঁড়িয়ে রয়েছি তবে সবচেয়ে বেশি হতাশ দেখা যাচ্ছে নিতুর জামাইকে সে এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছে না কিন্তু এই ছেলেটি সবচেয়ে চঞ্চল ছিল প্রোগ্রামের দিন সেই অতি আবেগে গাছে উঠে পড়েছিল শুধুমাত্র নিতুর নাচ দেখার জন্য আবার আমাকে দেয়ালের উপরে উঠানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কৃতিত্ব তারই ছিল এখন এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে বললাম ভাই এভাবে বসে না থেকে চলুন হোটেলে যাই সে জবাব দিল মিহু ভাই কত আশা নিয়ে এসেছিলাম এদিকে আমার চাকরিটা থাকবে কিনা জানি না একমতো জোর করে নিয়ে আসলো নিতু আমাকে শেষমেশ কোনো কিছু না ভেবে চলে আসলাম এখন আসার পর এগুলো কি মেনে নেওয়া যায় আমারও মেনে নিতে খুব কষ্ট হচ্ছে তবে মেনে তো নিতেই হবে আমরা তো ওদের এখানে ফেলে রেখে এখন চলে যেতে পারি না তারা তাদের মতো মজা করবে আর আমরা আমাদের মতো মজা ফুর্তি করব আমার কথায় সহমত পোষণ করে কয়েকজন বলল সেটা না হয় মেনে নিলাম কিন্তু আমাদের এভাবে বোকা বানিয়ে নিয়ে আসা কি ওদের ঠিক হয়েছে আমি বললাম অবশ্যই ঠিক হয়নি তবে এখন থেকে যাতে আমাদের আর বোকা বানাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে ওরা আমাদের বোকা কেন বানাতে পেরেছে জানেন আপনারা নিতুর জামাই জবাব দিল। কারণ আমরা বোকা বোকাদের সবাই বোকা বানাবে এটাই স্বাভাবিক জিনা ভাই ওরা বোকা বানাতে পেরেছে কারণ ওদের মধ্যে একতা আছে কিন্তু আমাদের মধ্যে তা বিন্দু পরিমাণেও নেই আমাদের সেই শেষবার দেখা হয়েছিল প্রোগ্রামের দিন এরপর আর কথা হয়নি কিন্তু ওরা সবসময় একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখে আজ যদি আমাদের মধ্যেও যোগাযোগ ভালো থাকতো তাহলে আমরা আগে থেকেই সব কিছু বুঝতে পারতাম তাহলে এত সহজেই বোকা বানাতে পারতো না একদম ঠিক কথা বলেছেন এবারই শেষ এরপর থেকে তাহলে আমরা আর বোকা হচ্ছি না এখন থেকে আমরাও তাদের মতো ঐক্যবদ্ধভাবে চলব নিতুর জামাই বলল সবচেয়ে ভালো হয় আমরা যে বিবাহিত এই বিষয়টা এক সপ্তাহের জন্য ভুলে গেলে এখন থেকে মনে রাখবেন আমরা ছয় বন্ধু ঘুরতে এসেছি আমাদের সাথে আর কেউ আসেনি আসলেও ওদেরকে আমরা চিনি না আমাদের কেউ নেই মনের কথা বলেছেন ভাই এখন বেশ আরাম বোধ করছি চলেন রুমে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেওয়া যাক এই সব হোটেলের রুম বুক করার দায়িত্ব তুলি নিজেই খুশি মনে নিয়েছিল না জানি কি আছে এখন কপালে ব্যাগ ট্যাগ নিয়ে যেই রুমে ঢুকতে যাব তখনই দেখি তুলি সহ বাকি মেয়েরা একটা ডাবল বেডের রুম দখল করে রেখেছে এক এক বেডে তিনজন করে ভালোভাবেই শুয়ে পড়া যাবে দুই বেডে ছয় জন বসে আড্ডা জমিয়ে দিয়েছে আমি গিয়ে বললাম তুলি আমার তো খুব ক্লান্ত লাগছে আমাদের রুম কোনটা পাশেটা সেখানে গিয়ে শুয়ে পড়েন তুমি আসবে না আমরা মেয়েরা এই রুমে থাকব আর আপনারা পুরুষরা সব ওই রুমে থাকবেন আমি বললাম এটা কোনো কথা একসাথে আড্ডা দাও ঠিক আছে তাই বলে আমরা এক রুমে ঘুমাবো আর তোমরা অন্য রুমে এটা কিভাবে মেনে নেওয়া যায় তাহলে তো আমাদের পুরুষদের আসার কোনো প্রয়োজনই ছিল না তুলি আল্লাদের স্বরে বলল এ কেমন কথা বলছেন আপনিই তো প্রথমে এখানে আসার কথা বলেছিলেন তাহলে আপনাকে ছাড়া আসি কি করে তাছাড়া হোটেলে বিবাহিতদের জন্য ত্রিশ পার্সেন্ট ছাড় চলছে শুধু আমরা আসলে কি সেই ছাড় পাওয়া যেত বাহ তুমি তো বেশ সংসারী মেয়ে কিন্তু কি লাভ এত সংসারী হয়ে যদি ঠিকভাবে সংসারটাই করতে না জানো আপনি কি সবার সামনে আমাকে অপমান করে কথাটা বললেন একটু ঘুরতে এসেও শান্তি নেই সারাদিন বাসায় বসে থাকি তখন তো কোনো খবর নেন না এখন একটু আড্ডা দিচ্ছি সেটা আপনার সহ্য হচ্ছে না কথাগুলো বলার সাথে সাথেই তুলির চোখ দিয়ে জল পড়া শুরু হয়ে গেল সাথে আরও বলল আগে যদি জানতাম এখানে এসেও কাঁদতে হবে তাহলে সবার আগে টিস্যু নিয়ে আসতাম ব্যাগে করে তো কোনো টিস্যু আনিনি পাশে থাকা মেয়েগুলোর মধ্যে নিতু নামের মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল আপনার এভাবে কথাগুলো বলা উচিত হয়নি মিহু ভাই ফরহাদ যদি আমাকে এই কথাগুলো বলতো তাহলে খবর করে ছাড়তাম আমার পাশে দাঁড়িয়ে থাকা নিতুর জামাই ফরহাদ বলল নিতু কি দরকার এসব কথা সবার সামনে বলার আমাদের মধ্যে যা হয় তা সবাইকে জানানোর তো কোনো দরকার নেই তাই না আরমিহু ভাই তো খারাপ কিছু বলেনি উনার কথায় তো ন্যায্য অধিকার ফুটে উঠেছে নিতু দাঁত কামড়ে বলল বাসায় যাওয়ার পর তোমাকে ন্যায্য অধিকার শিখাতে হবে এরপর তুলির দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল এই নে টিস্যু চোখের জল মুছে নে যে তোর মনের অবস্থা বুঝতে পারে না তার জন্য তুই কেন মন খারাপ করে বসে বসে কাঁদবি সেই ব্যক্তির সাথেই মন খারাপ করে কাদা যায় যে তোর মন খারাপের কারণ বুঝতে পারে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বন্ধ করে ভাবতে লাগলাম কি নিখুতভাবে কথার প্যাচ দিয়ে আমাকে দোষী বানানো হচ্ছে এদিকে তুলিও কাঁদছে তাই কিছু বলারও সাহস পাচ্ছি না এখন বুঝতে পারছি শুধুমাত্র নারীজাতির চোখের পানি সহ্য করতে না পেরে যুগে যুগে অনেক পুরুষ অনেক কঠিন সিদ্ধান্ত থেকে নিজেদের সংযত রেখেছেন এখানে অবস্থানরত আমরা ছয়জন পুরুষও সেই দলে আমি বললাম তর্ক করার কোনো দরকার নেই তো কিছুদিনের জন্য সবাই মজা করতে এসেছি মজা করেই চলে যাব তুলি তুমি চোখ মুছে ইচ্ছামতো আড্ডা দাও আমরা চলে যাচ্ছি আর বিরক্ত করব না একে একে সবাই মেয়েদের রুম থেকে বেরিয়ে আসলাম এরপর যে যার মতো হাত মুখ ধুয়ে রাতের খাবার সেরে ফেললাম রাত দশটা বাজে সবাই হতাশাগ্রস্ত হয়ে উপরের দিকে তাকিয়ে শুয়ে রয়েছি কারো চোখেই ঘুম আসছে না সবার মনের অবস্থা উপলব্ধি করে আমি সবার উদ্দেশ্যে বললাম এভাবে মন খারাপ করে শুয়ে না থেকে চলেন আমরাও আড্ডা দেয় একটা কথা খুব জানতে ইচ্ছে করছে আমার কিন্তু জিজ্ঞেস করতে খুব লজ্জা পাচ্ছি বাকি সবাই বলল আরে লজ্জা কিসের ভাই আপনি কি মেয়ে নাকি আজকাল তো মেয়ে মানুষের মুখেও লজ্জা উঠে যাচ্ছে আপনি পুরুষ হয়ে কেন লজ্জা পাচ্ছেন না মানে আমার খুব জানতে ইচ্ছে করছে যে এখানে বিবাহিতদের মধ্যে কার কার লাভ মেরেছিল আমার কথা শুনে এখন মনে হচ্ছে রুমের সব পুরুষই লজ্জায় পড়ে গেছে শুধুমাত্র আমি ছাড়া সবার মুখের দিকে একবার করে তাকিয়ে বললাম আপনাদের সবারই কি লাভ মেরেছিল মুখ দিয়ে কেউ কোনো কথা বলছে না নিতুর জামাই ফরহাদ ছাড়া সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালো আমি বললাম ভাই আপনারা জেনে শুনে কেন এদের গলায় ঝুলতে গেলেন কেউ কোনো কথা বলছে না মনে মনে সবাই আফসোস করছে বোধ হয় তবে আমি বেশ ভালোই মোটিভেশান পেলাম ওদের লাভ মেরেজ হয়ে যদি এই অবস্থা হতে পারে তাহলে আমার ক্ষেত্রে হওয়াটা তো স্বাভাবিক আমার তো এরেঞ্জ মেরেজ ফরহাদকে বললাম ভাই আপনার কি তাহলে এরেঞ্জ মেরেজ ছিল কিছুটা কিছুটা মানে খুলে বলেন ভাই নিতু যখন ক্লাস টেনে পড়ত তখন থেকে তাকে ভালোবাসতাম তাকে দেখার জন্য গার্লস স্কুলে উকি মাটাম এরপর সে যখন গার্লস স্কুল পাশ করে অন্য কলেজে ভর্তি হলো আমিও তখন সেই কলেজে ভর্তি হলাম যেই ছেলে কোনোদিন স্কুলে যেত না ঠিক মতো সেই ছেলে শুধুমাত্র নিতুকে দেখার জন্য নিয়মিত কলেজে যাওয়া শুরু করে একবার ভেবেছিলাম নিতুকে বলবো ভালোবাসার কথা আমরা অতি আগ্রহ নিয়ে ফরহাদের প্রেমের কাহিনী শুনতে লাগলাম তারপর বলেন ভাই থেমে গেলেন কেন ভাই কিন্তু আমার আগেই কলেজের একটা ছেলে তাকে ভালোবাসার কথা বলে দেয় নিতু তার গালে এমন জোরে একটা চর বসিয়ে দিয়েছিল যে মনে হচ্ছিল এই চোরটা আমারও প্রাপ্য ছিল ছেলেটিকে নিতু বলেছিল যোগ্যতা নিয়ে সামনে এসে দাঁড়িয়ে কথাগুলো বলার জন্য তার কাছে এই সব আবেগের কোনো দাম নেই এরপর আমিও বুঝতে পারি আবেগ দিয়ে কাজ হবে না ভালো করে পড়াশোনা শুরু করে দিলাম পড়াশোনা শেষ করে ভালো একটা জব নিয়ে সোজাসুজি নিতুর বাসায় বিয়ের প্রস্তাব পাঠালাম নিতুর বাবা মাও রাজি হয়ে গেল তারপর বিয়ে করে ফেললাম কিন্তু নিতুকে এখনো বলতে পারিনি যে তাকে আমি সেই ক্লাস টেন থেকে ভালোবাসতাম অবশ্য বললেও বিশ্বাস করবে না সে শুধু শুধু আমাকে সন্দেহ করে অথচ আমি তাকে ছাড়া কিছুই বুঝি না বেচারা ফরহাদের মুখে কথাগুলো শুনে আমরা সবাই আপ্লুত হয়ে পড়লাম সান্ত্বনা দেওয়ার জন্য কি বলবো বুঝে উঠতে পারছি না হঠাৎ আমাদের অবাক করে দিয়ে ঘরের দরজা দিয়ে নিতু ফরহাদকে জড়িয়ে ধরে বলল আমাকে আগে বলনি কেন এই কথাগুলো ফরহাদ বলল তুমি কিভাবে শুনলে এই কথাগুলো আমি আবারও সন্দেহের বসে দরজায় উকি দিয়ে দেখছিলাম তুমি কি করছো সন্দেহ করতে এসে ভালোবাসাটা বেড়ে গেল পাশে থাকা আমরা আবারও আপ্লুত হয়ে পড়লাম আমি ভাবলাম তুলিও বোধহয় দরজার পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছে এই সুযোগে আমিও কিছু বলে ফেলি তাই আমিও বললাম আমি এরেঞ্জ ম্যারেজ করেছি ঠিকই কিন্তু আমিও তুলিকে খুব ভালোবাসি কিন্তু তুলি সেটা কোনোভাবেই বুঝতে পারছে না অফিস থেকে ফেরার সময় তুলির জন্য ভালোবেসে কত কিছু নিয়ে আসি কিন্তু সে কোনো পাত্তাই দেয় না আমাকে এমন কি সে যখন ঘুমিয়ে পড়ে তখন আমি আধশোয়া অবস্থায় তুলির গালের কালো তিলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি কিন্তু তাকে কখনো বুঝতেও দেইনি। আমি ভাবলাম তুলিও বোধ হয় নিতুর মতো দরজার ওপাশ থেকে আমার কাছে ছুটে আসবে কথাগুলো শুনে এসে আমার পাশে দাঁড়িয়ে থাকবে এরপর আমি হাত বাড়াবো সে আমাকে জড়িয়ে ধরবে কিন্তু দুই মিনিট অপেক্ষা করার পরও এমন কিছুই ঘটল না আমি নিতুকে বললাম তুলি কোথায় সে তো লুডু খেলছে কিছুক্ষণ পর আমরা কুতকুত খেলব তাহলে আমি এতক্ষণ এই কথাগুলো কাকে শোনালাম আমার কথা শুনে রুমে থাকা সবাই একসাথে হাসতে শুরু করল তাদের হাসির শব্দে আমার কিছুটা লজ্জা পেয়ে গেল হাসি থামিয়ে নিতু ফরহাদকে বলল চলো আমরা দুজন হোটেলের ছাদে যাই সেখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেই ফরহাদ বলল এত রাতে ছাদে যাওয়া কি ঠিক হবে এখন না গেলেও একটু পরে তো সবারই যেতে হবে আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম সবার যেতে হবে মানে কিছুক্ষণ পর তো কুতকুত টুর্নামেন্ট শুরু হবে ছাদে হোটেল ম্যানেজমেন্টকে আগে বলে দিয়েছিলাম আমরা তারা প্রায় সব কিছু আয়োজন করে ফেলেছে আপনারাও ইচ্ছা করলে খেলতে পারবেন আমাদের সাথে এটা তো গার্লস স্কুল না যে শুধু আমরা মেয়েরাই খেলব এই হোটেলে নারী পুরুষ সবারই সমান অধিকার আমি বললাম সেই অধিকারের কোনো দরকার নেই যেটা দিয়ে আমরা কুৎকাত খেলতে পারব আমরা এখন একটু শান্তিতে ঘুমাবো আমার কথা শুনে নিতু চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল নিতু যাওয়ার কিছুক্ষণ পর ফরহাদ বলল চলেন ভাই কুতকুত না খেললেও ছাদে গিয়ে তাদের খেলা উপভোগ করি আগে তো কত কষ্ট করে নৃত্য দেখেছিলাম আর এখন তো তারা নিজেরাই দাওয়াত দিয়ে গেল খেলা দেখার জন্য আমরা চাইলে কিন্তু নিজেরাও খেলতে পারি অনেক মজা হবে ভাইয়েরা আমি বললাম ভাই আপনার কি ব্যক্তিত্ব বলে কিছু নাই এত অপমানের পরও আপনি ছাদে যাবেন কুৎকুত খেলা দেখতে দেখতে যাব না মিহু ভাই খেলতে যাব ছোটবেলা যেই দুই চারটা বিষয়ে ট্যালেন্ট ছিল এর মধ্যে কুতকুত খেলা অন্যতম এমন কি আমার সাথে কুতকুত খেলে কোন ছেলে তো দূরের কথা মেয়েরাও পারত না তাহলে আপনি খেলে আসুন ভাই আমার এই রকম কোনো ট্যালেন্ট নেই দেখানোর মতো এরপর ফরহাদ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল কেউ গেলে আমার সাথে যেতে পারেন না খেললেও আমাকে উৎসাহ দিতে পারেন রিমা নামের মেয়েটার বর ফরহাদের কথায় সারা দিয়ে ছাদে চলে গেল খেলা দেখতে আমরা বাকি চারজন বিছানায় শুয়ে রইলাম রাত বারোটার দিকে হঠাৎ ফরহাদ আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন মিহু ভাই উঠেন তাড়াতাড়ি আপনার জন্য সুখবর আছে একটা আমি আদ ঘুমে থাকা অবস্থায় জিজ্ঞেস করলাম এত রাতে চেঁচামেচি করছেন কেন ভাই ভাই তুলি ভাবিত কুতকুত খেলায় প্রথম হয়েছে হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাকে ডাকা হচ্ছে যারা বিজয়ী হয়েছে তাদের স্বামীরা তাদের হাতে পুরস্কার তুলে দিবে আমি তার কথায় গুরুত্ব না নিয়ে বললাম বিরক্ত করবেন না তো ভাই আমাকে একটু ঘুমাতে দিন এক প্রকার জোরাজুরি করেই সবাই মিলে আমাকে ছাদে তুলে ফেলল উপস্থাপক আমাকে দেখে বলল আপনি কি মিহাদ সাহেব জি আরে স্যার আপনার স্ত্রী তো কুৎকুত লুডু দুই খেলাতেই প্রথম হয়েছে কি ভাগ্য আপনার খুব ভালো একটা বউ পেয়েছেন আমি মনে মনে বললাম যে মেয়ে আমার জীবন নিয়ে এত সুন্দর করে ছিনিমিনি খেলতে পারে তার পক্ষে কুৎকুত আর লুডু এইসব কোনো বিষয় না এরপর তিনি বললেন এবার মঞ্চে আসছে লুডু আর কুতকুত উভয় খেলার বিজয় তুলি তার হাতে পুরস্কার তুলে দিবেন তার সবচেয়ে প্রিয়জন কাছের মানুষ মিহাদ হোসেন সম্পর্কে উনারা স্বামী স্ত্রী আমি হাসি মুখে তুলির হাতে পুরস্কার দিয়ে বললাম খুব ভালো খেলেছ জীবনে কুতকুত খেলে বহুদূর যাও উপস্থাপক বলল তুলি আপু আপনি যদি নিজের কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন এত ভালো কুতকুত খেলা কার কাছ থেকে শিখেছিলেন তুলি হাসি মুখে বলল ধন্যবাদ আপনাকে সত্যি বলতে আমি হাতে কলমে কারো কাছ থেকে কুতকুত খেলা শিখিনি কুতকুত খেলার জন্য শৌখিন একটা মন দরকার যার ভিতরে শৌখিন মন নেই তার দ্বারা কুতকুত খেলা সম্ভব না আর লুডু খেলা নিয়ে যদি কিছু বললেন আমাদের দেশে সবচেয়ে মজার খেলা হচ্ছে লুডু কিন্তু এই খেলা তার ন্যায্য সম্মান কোনোভাবেই পাচ্ছে না অনেকেই লুডু খেলাকে ছোট চোখে দেখেন কিন্তু লুডু খেলা আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে লুডু খেলা আমাদের ধৈর্যশীল হতে শিখায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে আমাদের লড়াই করে যেতে হবে সেই শিক্ষাটাও আমরা এই লুডু খেলা থেকে পেয়ে থাকি আবার মাঝে মধ্যে অনেক চেষ্টা করেও আমরা সফল হতে পারি না ভাগ্যের উপর আমরা সবাই নির্ভরশীল এই বিষয়টাও কিন্তু এই লুডু খেলার মাধ্যমেই বুঝতে পারি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি আরও বহুদূর এগিয়ে যান আমরা সেই প্রত্যাশা করি এরপর উপস্থাপন আমার কাছে এসে বললেন আপনার স্ত্রীর যে এত অর্জন ওগুলো কিভাবে দেখছেন খুব ভালোভাবেই দেখছি আমি ভাবছি আমাদের বাসাতেও তার জন্য কুতকুত খেলার আয়োজন করব মাঝে মধ্যে আর কেউ তার সাথে লুডু না খেললেও আমি হেরে গিয়ে বারবার তাকে জিতিয়ে দিব স্বামী হিসেবে যতটা সাপোর্ট দেওয়া সরকার ঠিক ততটাই দিব বাংলার সব ঘরে ঘরে এমন স্বামীর খুব প্রয়োজন আপনাদের দুজনের জন্য অনেক শুভেচ্ছা আর অভিনন্দন এরপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম এভাবেই যেতে লাগল কক্সবাজারের ঘোরাঘুরি কক্সবাজার দিন থেকে পরের তিন দিন সাজেক কাটালাম যতটা আশা নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম ঠিক ততটাই হতাশ হয়ে ফিরে আসলাম বাসায় তবে এই সাতটা দিন আমরা ছয়জন স্বামীও খুব মজা করেছি একসাথে অনেক ঘুরাঘুরি করেছি রাতে বিরহের গান গেয়েছি সকালে উঠে আবার স্ত্রীদের দিকে নজর রেখেছি আমদের দেখে মনে হয়েছিল কয়েকটা স্কুল পড়ুয়া বাচ্চাদের শিক্ষা সফরে আনা হয়েছে এখানে শিক্ষার্থী হচ্ছে স্ত্রীরা আর কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের ঠিকভাবে সব কিছু করছে কিনা এই সব খেয়াল রাখাই আমাদের দায়িত্ব শেষমেশ সবকিছুর ভালোভাবেই অবসান ঘটিয়ে সাতদিন পর বাসায় চলে আসলাম বাড়ি থেকে বাবা মা ও তাদের কাজকর্ম শেষ করে ফিরে এসেছেন বাসা আগের মতোই জমজমাট আগে যেভাবে দিনকাল চলত এখনও ঠিক সেইভাবেই দিনকাল চলছে এভাবে আরও ছয় মাসের মতো কেটে গেল আমার সংসার জীবন এখনো তুলি বসে বসে বাচ্চাদের মতো কার্টুন দেখে কখনো ইমোশনাল কিছু দেখে বাচ্চাদের মতো কান্না শুরু করে এখন আমারও অভ্যাস হয়ে গেছে এসব কিছু দেখতে দেখতে আমি এখনবার তেমন কিছু বলি না এসব দেখে শুধু পরিবর্তনের মধ্যে একটা বিষয় হয়েছে সেটা হলো আগে মন খারাপ থাকলে তুলি একা একা কাঁদত আর এখন মন খারাপ হলে আমার বুকে কাঁধে মাথা রেখে কাঁধে আমিও বাচ্চাদের মতো ওর চুলে হাত বুলিয়ে দিই একদিন সকালে অফিস যাব কিন্তু উঠে দেখি বাসায় কোনো খাবার নেই অথচ আম্মা আর তুলি দুজনই বাসাতে রয়েছে আমি আর আব্বা দুজনই টেবিলে বসে রয়েছি কিন্তু কেউ আমাদের খেয়াল করছে না তুলিকে হাঁটতে দেখে বললাম নাস্তা আনো অফিসের দেরি হয়ে যাচ্ছে সে সোজাসাপটা বলে দিল আজকে নাস্তা নেই না খেয়ে অফিসে চলে যাও একদিন না খেয়ে থাকলে তেমন কিছুই হবে না সকালে তো দেখলাম তুমি আর মা দুইজনে মিলে নাস্তা তৈরি করছিলে ওই সব নাস্তা গেল কোথায় সেগুলো সব শেষ তোমরা দুজনেই সব শেষ করে দিলে আমাদের জন্য তো কিছু রাখতেও পারতে আমরা কিচ্ছু খাইনি তাহলে কে খেয়েছে সকালে একটা ফকির এসে বলল আম্মা দুই দিন ধরে কিছু খাই না বাসায় কিছু খাউন হইব ফকিরটা এত মায়া দিয়ে আম্মা ডাকটা দিল যে নিজেকে সামলাতে পারলাম না এভাবে কেউ কোনোদিন দিন ডাকে নিত এরপর আম্মাকে সব কিছু বুঝিয়ে বললাম ফকিরের বিষয়ে তারপর দুজনে মিলে নাস্তার সাথে পোলাও মাংস রান্না করে ফকিরটাকে সব দিয়ে দিয়েছি তাদের পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন এই জন্য সব কিছু বেশি বেশি করেই দিয়েছি যেন দুই তিন দিন ধরে খেতে পারে তুলির কথা শুনে পাশে বসে থাকা বাবা বলল বাহ খুব ভালো করেছো নিজেদের জন্য কিছুই না রেখে সব কিছু ফকিরকে দিয়ে দিলে তোমাদের বউ শাশুড়িকে তো যৌথভাবে শান্তিতে নোবেল দেওয়া দরকার বাবার কথা শুনে তুলি রুম থেকে চলে গেল আমি বললাম তাহলে আর টেবিলে বসে থেকে কোনো লাভ নেই বাবা চল উঠে পড়ি বাবা আমাকে ধমক দিয়ে বলল এই জন্যই বিয়ে করার আগে বলেছিলাম তোর মায়ের পছন্দে কখনো বিয়ে করিস না নিজে দেখে শুনে বিয়ে কর তোর মা নিজে যেমন জন দরদিশে দেখে শুনে নিজেও একটা তেমন মেয়েই বাসায় এনেছে মাকে তো এরকম করতে কখনো দেখিনি আরে তখন তো তোর জন্মই হয়নি দেখবি কি করে ও তাহলে প্রথম প্রথম মা ও তুলির মতো এই রকম ইমোশনাল ছিল থুম হুবহু কার্বন কপি তাহলে তুলিও বোধ হয় কিছুদিন পর ঠিক হয়ে যাবে হলে তো ভালোই তবে বাসায় কিন্তু আমি সেই পঁচিশ বছর আগের ফিল পাচ্ছি খুব ভালো লাগছে আবার না খেতে পেরে পেটটা কেমন যেন করছে চলো হোটেল থেকে খেয়ে আসি বাবা চল খেতে তো হবেই আচ্ছা বাবা মা ও তুলির মতো রাগ করে বাপের বাড়িতে চলে যেত মাসে দুই তিনবার তো যেতই তবে বেশিক্ষণ থাকতে পারতো না কারণ তোর মায়ের হাতের রান্না ছাড়া আমি বাইরের কিছু খেতে পারতাম না তাই আমার কষ্ট হবে ভেবে বেশিক্ষণ রাগ করে থাকতে পারতো না বাবার কথা শুনে বেশ ভালোই সান্ত্বনা পেলাম তাহলে তুলিও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে বিয়ের দুই বছর হয়ে গেছে তুলির একটা মেয়ে হবে আট মাসের মতো হয়ে গেছে কিন্তু এখনও তুলির মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না ঠিক মতো খাচ্ছে না সময় করে ঘুমাচ্ছে না ডাক্তারের দেওয়া কোনো নিয়মই মানছে না আমি যখন বলি সময় মতো খাবার খেতে ঘুমাতে বিশ্রাম নিতে তখন তার একটাই জবাব আমার শরীর নিয়ে কারো ভাবতে হবে না আমি তো জানি কিভাবে চলতে হবে মাকে ফোন দিয়ে যখন জিজ্ঞেস করি তুলি খেয়েছে কিনা তখন তিনি বলেন আমি তো বলে আসলাম খেতে কখনো মা নিজেই মুখে তুলে খাইয়ে দিচ্ছেন কখনো বাবা ধমক দিয়ে খেতে বলছেন কিন্তু সে আগের মতোই জীবনযাপন করছে তুলিকে দেখে কোনোভাবেই সিরিয়াস মনে হচ্ছে না অথচ এই সময়টাতে মেয়েদের সবচেয়ে বেশি সতর্ক অবলম্বন করে চলতে হয় প্রতিদিন অফিস থেকে আসার পর একই কথা শুনতে হয় সারাদিনে মাত্র একবার খাবার খেয়েছে তুলি কিছু বললে জবাব দেয় কিছুই ভালো লাগে না আজকে অফিস থেকে আসার পর দেখলাম বাসায় নতুন এক যন্ত্রণার আমদানি হয়েছে তুলি বাসায় একটা বিড়াল পোষা শুরু করে দিয়েছে রুমে ঢুকে দেখি তুলি নিজে খাবার না খেয়ে বিড়ালকে খাওয়াচ্ছে আমি পাশে গিয়ে বললাম এখন কি এসব বিড়াল পোষার সময় বিড়াল তো পরেও পোষা যাবে এই সব বিড়ালের যত্ন না নিয়ে নিজের যত্ন নাও আমার কথা শুনে তুলি উত্তেজিত হয়ে বলল আপনি এটাকে বিড়াল কেন বললেন আমি আবার বিড়ালটার দিকে ভালো করে তাকালাম কোনোভাবেই তো এটাকে বিড়াল ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না কেন এটা কি বিড়াল না আপনি কি মানুষ না অবশ্যই আমি মানুষ তাই বলে কি আপনাকে মানুষ বলে কেউ ডাকে কখনো কি কেউ আপনাকে ডেকেছে যে এই মানুষ এদিকে আসেন না তুমি এত উত্তেজিত হচ্ছ কেন এই সামান্য বিষয়ে এখন থেকে কথা কম বলার চেষ্টা করবে সারাদিন তো একা একাই শুয়ে থাকি এভাবে কতক্ষণ থাকা যায় আগের মতো টিভি দেখতেও ভালো লাগে না কাঁদতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না মোট কথা কিছুই ভালো লাগে না আসল কথা বলতেই তো ভুলে গেলাম কি কথা আপনার যেমন একটা নাম আছে তেমনি তারও একটা নাম রেখেছি আপনার নাম মিহাদ হোসেন আদর করে সবাই মিহু ডাকে আপনার নামের সাথে মিল রেখে ওর নাম রেখেছি ওর নাম কি জানেন না ওর নাম মিনু খুব সুন্দর না এত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল যে সুন্দর কিনা এখন যদি সুন্দর ছাড়া অন্য কিছু বলি মুহূর্তের মধ্যেই মন খারাপ করে বসে থাকবে অবশ্য মিনু নামটাও খুব সুন্দর আমি বললাম বাহ খুব সুন্দর নামের সাথে বিড়ালটার চেহারার অনেক মিল আছে তুলি চোখ বড় বড় করে আবার আমার দিকে তাকিয়ে বলল আবার বিড়াল ডাকলেন তাকে আর ডাকব না এরপর থেকে তাকে বিড়াল ডাকলে আপনাকেও ছাগল ডাকব অবশ্য আপনি এমনিতেও ছাগল স্বভাবের একদিন তো কাঁঠাল পাতা আর ঘাস চেয়েছিলেন খাওয়ার জন্য আমি তখন চা দিয়ে চলে গিয়েছিলাম এরপর একে বিড়াল ডেকে চা চাইলেও আমি আপনাকে ঘাস লতাপাতা দিয়ে চলে যাব আমি তার সাথে আর তর্কে জোরালাম না চুপচাপ খাটের একপাশে শুয়ে রইলাম তুলি এখন নিজের থেকে বিড়ালটার খেয়াল বেশি রাখছে নিজে না খেলেও বিড়ালটাকে আদর করে তিনবেলা খাওয়াচ্ছে নিজে অপরিষ্কার থাকলেও বিড়ালটাকে পরিষ্কার রাখে বিড়ালটাও কয়েকদিনে বেশ ভালো মোটা তাজা হয়েছে আজকে তুলি আমাকে ফোন করে বলল আসার সময় যেন বার্গার স্যান্ডউইচ নিয়ে আসি আমি ভাবলাম মেয়েটার বোধহয় মুখে এখন রুচি এসেছে অনেক দিন ধরেই তো মুখে রুচি নেই বাসায় গিয়ে যখন তার হাতে বার্গার আর স্যান্ডউইচ দুইটা দিলাম সে সাথে সাথেই আমার চোখের সামনে প্যাকেট খুলে বিড়ালটাকে দিয়ে দিল বিড়ালটা খাচ্ছে আর তুলি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এই দৃশ্য দেখে এখন আমাকে নিজের কাছে নিজেকেই ছাগল মনে হচ্ছে আগে জানলে কখনো এগুলো আনতাম না আমি বললাম তুমি কিছু খাবে না না আমার এগুলো খেলে বমি আসে মুখে নিতে পারি না নিজে তো না খেয়ে থাকতে পারো কিন্তু শরীরের ভিতর যে একজন বড় হচ্ছে সেদিকে কি খেয়াল রাখতে হবে না সে তো পুরোপুরি তোমার উপর নির্ভলশীল ওর তো ক্ষুধা লাগে তুলি আমার কথায় গুরুত্ব না দিয়ে বলল আমার যেহেতু না খেয়ে থাকলে সমস্যা হয় না তারও নিশ্চয়ই হচ্ছে না সে তো আমারই মেয়ে তার সমস্যা হচ্ছে সে মনে মনে কি বলছে জানো কি আমার মাটা খুব নিষ্ঠুর সে কি জানে না সে না খেলে আমি সঠিকভাবে বেড়ে উঠতে পারবো না এমন কথা তো কখনো বলেনি আমার সাথে তো ওর নিয়মিত কথা হয় সে খুব ভালো আছে আমার কথা কিছু বলে না বলে তো কালকেও বলল আমার বাবাটা এত বোকা কেন আমি পৃথিবীতে আসলে তাকে চালাক বানাবো তাহলে এখনই মা মেয়ে দুজনে মিলে আমার নামে বদনাম দেওয়া শুরু করে দিয়েছ এবার তুলি কোনো কথা না বলে বিড়ালটার মাথায় আবার আদর করতে লাগল পরের দিন অফিস থেকে আসার সময় আবার দুইটা বার্গার আর স্যান্ডউইচ নিয়ে আসলাম তুলিকে দিয়ে বললাম মিনুর জন্য খাবার এনেছি কিন্তু শর্ত আছে কি শর্ত সে যতটুকু খাবে তোমাকেও ততটুকু খেতে হবে শর্তে রাজি থাকলে দিব মিনুটা আজকে সারা দিন কিছু খায়নি আমার কাছে দেন দেখি কিছু খাওয়াতে পারি কিনা তুমি মিনুকে খাওয়াও আর আমি তোমাকে খাওয়াই প্রথমে খেতে না চাইলেও পরে মিনুর জন্য কষ্ট করে হলেও খাওয়া শুরু করল তুলি খেতে খেতে বলল আমি মিনুকে বাসায় এনেছি কেন জানেন না আগে কখনো কাউকে তো সেবাযত্ন করিনি কিন্তু এখন তো আমাদের একটা মেয়ে হবে তাই মিনুর সেবাযত্ন করে নিজেকে মানিয়ে নিচ্ছি মিনু ও নিষ্পাপ আমাদের মেয়েও নিষ্পাপ আমি তুলির মুখে খাবার দিয়ে বললাম তুমি তো খুব চালাক মেয়ে আমি তো এভাবে কখনো ভাবিনি কিন্তু আমাদের মেয়ের নাম কি রাখব বুঝে উঠতে পারছি না আপনি কি নাম নিয়ে কিছু ভেবেছেন নাম নিয়ে পরেও ভাবা যাবে আগে সে সুস্থভাবে পৃথিবীতে আসুক এরপর যত ইচ্ছা নাম রাখব যখন যেটা ডাকতে ইচ্ছে করবে তখন সেটাই ডাকব আমার তো এক এক সময় এক এক নাম ভালো লাগে যখন মিনা কার্টুন দেখি তখন মনে হয়ে আমাদের মেয়ে মিনার মতো হবে ওর নাম মিনা রাখব যখন অন্য কোনো কার্টুন ভালো লাগে তখন মনে হয় সেটাই রাখি নিজেকে স্থির রাখতে পারছি না নাম নিয়ে এত অস্থির হতে হবে না তুমি আগে খাওয়া শেষ করো এর মধ্যে একদিন অফিসের কাজে আমি খুব ব্যস্ত তুলি ফোন দিয়ে বলল ডাকনাম রেখে ফেলেছি আমাদের মেয়ের কি নাম রাখলে শুনি মিলি মিহু থেকে মি আর তুলি থেকে লি দুইটা মিলে মিলি তার যুক্তি শুনে আমি কিছুক্ষণ হাসলাম নাম নিয়ে সারাদিন চিন্তা করতে করতে এখন পাগল হয়ে যাওয়া শুধু বাকি এই মেয়ের শেষ কয়েকটা দিন তুলির খুব কষ্ট হল তার যন্ত্রণায় কাতরানো দেখে আমার নিজের চোখেই পানি চলে আসে মাঝে মধ্যে কয়েকদিন ধরে রাতে ঘুমাতেও পারে না মাঝে মধ্যে যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্না শুরু করে এখন কান্নার মধ্যে আর ন্যাকামো ভাব নেই আমি শুধু ভাবি যেই মেয়ে কাল্পনিক মুভি দেখে সারাদিন কাতত এখন এই নিজের যন্ত্রণাগুলো কিভাবে সহ্য করছে কোনো সন্তান যদি তার মায়ের প্রসব বেদনার কান্না শুনতে পেত তাহলে সে কখনো তার মায়ের সাথে উঁচু গলায় কথা বলত না আমি ছেলে হয়ে এই বিষয়টা উপলব্ধি করতে পারলাম আজ যখন নিজে সন্তানের বাবা হলাম তুলিকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল কয়েকদিন ধরে তার মুখের দিকে তাকাতেই পারছিলাম না এত যন্ত্রণা সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা শুধু মেয়েদেরই দিয়েছেন এরপর ডাক্তার এসে যখন জানালো। মামে মেয়ে দুজনেই সুস্থ আছেন তখন অনেকটা দুশ্চিন্তা মুক্ত হলাম তবুও নিজের চোখে না দেখা পর্যন্ত মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম না কিছুক্ষণ পর আম্মা মেয়েটিকে নিয়ে আমার হাতে দিয়ে বলল তোর মেয়ে কোলে তুলে নে আমি মেয়েটিকে কোলে নিয়ে মাকে জিজ্ঞেস করলাম তুলি কেমন আছে মা সেও ভালো আছে মেয়েকে কোলে নিয়ে নিজের মধ্যে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে এর আগেও অনেক বাচ্চা কোলে নিয়েছি কিন্তু এমন অনুভূতি হয়নি তুলির জ্ঞান ফিরলে তার পাশে মেয়েটিকে রাখা হল কিছুক্ষণ আগেও সে যন্ত্রণাই কাতরাচ্ছিল কিন্তু এখন মেয়ের সাথে শুয়ে খেলছে মাথা হাতিয়ে দিচ্ছে এখনও তার শরীর সম্পূর্ণ সুস্থ না শরীরে অনেক কাটাছেরা করা হয়েছে কিন্তু এসব যন্ত্রণা তার কাছে কিছুই মনে হচ্ছে না আমি শুধু দূর থেকে তাকিয়ে মা মেয়ের খুনশুটি উপভোগ করে চলেছি এরপর নার্স এসে আমাকে বলল বার্থ সার্টিফিকেট এর জন্য কিছু তথ্য লাগবে আপনি সন্তানের কে কেহন বাবা মায়ের নাম কি তুলি বাবার নাম মিহাদ হোসেন মেয়ের কোন নাম ঠিক করে রেখেছেন জি মেয়ের নাম মিলি মিলির যখন এক বছর বয়স তখন বুঝতে পারলাম এই মেয়ে তার মায়ের মতো হয়েছে মা সারাদিন কার্টুন দেখে সাথে মেয়েও মা যখন কার্টুন দেখে হাসে মিলিও তখন হিহি করে হাসে মায়ের মন খারাপ থাকলে মিলিরও মন খারাপ কিন্তু মিলির মন ভালো রাখার জন্য বাসায় আরেকজন তো আছেই তার নাম মিনু মিলির মন খারাপ থাকলেই সে তার সাথে খেলা শুরু করে দেয় মিলি এখন শব্দ করে ডাকতে শিখে গেছে সুন্দর করে মা মিনু ডাকতে পারে বাবা ডাকার আশেপাশেও নেই সে তবে ইদানিং মায়ের সাথে কার্টুন দেখে হালুম শিকু গোপাল মিনা ডাকার চেষ্টা করে দুই বছর পর খেয়াল করলাম মিলিকে একটু ধমক দিয়ে কথা বললে হাউমাও করে কাঁদতে শুরু করে আবার বাসায় ফকির আসলে হাতের কাছে যা পায় তাই দেওয়া শুরু করে দেয় ফকিরের পায়ে জুতা না থাকলে বাসার সবার জুতা দান করে দেয় এখন আমি এগুলো দেখে আর বিরক্ত বোধ করি না কারণ বিয়ের পর তুলির এসব কাণ্ড দেখে দেখে এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু মেয়ের এসব কাণ্ড দেখে তুলি এখন সহ্য করতে পারে না মাঝে মধ্যে যখন মিলিকে ধমক দিতে আসে তখন আমি বলি খবরদার আমার মেয়েকে ধমক দিবে না আগে তোমার এসব যন্ত্রণা আমি চোখ মুখ বুঝে সহ্য করেছি তোমাকেও এখন এসব সহ্য করতে হবে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তুলি আমার কথা শুনে শুধু বলে জীবনে সুখ বলতে জিনিসটার ছোঁয়া আমি কখনো পেলাম না আগে একজন যন্ত্রণা দিত এখন তার সাথে আরেক আরেকজন যুক্ত হয়েছে আমি কেবল হাসি আর মনে মনে ভাবি তুলি এখন সংসারের দায়িত্ব ঠিকই নিয়েছে কিন্তু মিলি তার মায়ের আগের রূপে ফিরে এসেছে মেয়ের সারাদিনের কর্মকাণ্ড দেখে আমি বুঝতে পারি ছোট সময় তুলি কেমন ছিল সেই সাথে বড় হয়ে মিলি কেমন হবে সেটাও এখন আমি জেনে গেছি সমাপ্ত খাদেমুল আলম মিঠুন মিহুর সংসার